পদার্থের গাঠনিক ধর্ম এই যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু অন্য চ্যাপ্টারগুলো থেকে একটু আলাদা। আলাদা এই কারণে, কারণ অন্য যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোতে আমরা অ্যাজিউম করে নিই যত ধরনের বডি আমরা নিই, বডিগুলো হবে রিজিড বডি। রিজিডের বাংলা কি মনে আছে? আচ্ছা, একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ডিফর্মেবল। এখন দেখো মনে পড়ে কিনা, ডিফর্মেবল বল। মানে একটা আছে পরিবর্তনশীল আর একটা অপরিবর্তনশীল, এবং হ্যাঁ, একটা একটা মানে হচ্ছে রিজিড। রিজিড মানে সেটা কোনোভাবেই কি হবে না, চেঞ্জ হবে না। তুমি যত ধরনের ফোর্স দাও না কেন, এটার যে শেপ সাইজ আকার আকৃতি আছে এটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, শেপ সাইজ এটা চেঞ্জ হবে না, কিন্তু ডিফর্মেবল যেটা সেটা কিন্তু আবার অন্যরকম। সেটার ক্ষেত্রে আমাদের শেপ সাইজ যা আছে সবকিছুই কিন্তু ফোর্সের কারণে কি হবে, চেঞ্জ হবে। এবং বাস্তব ক্ষেত্রে আসলে কোন জিনিসটা ঘটবে, উপরটা না নিচেরটা? ডিফর্মেবল বডি আমরা বেশি দেখি নাকি রিজিড বডি বেশি দেখি? ফর্মেবল বডি বেশি দেখি। অবশ্যই আমরা ডিফর্মেবল বডিগুলোই কি বেশি দেখি। তো পদার্থের গাঠনিক ধর্ম কি করে, এই যে ডিফর্মেশন যেটা আছে পদার্থের, সেই ডিফর্মেশন নিয়ে কাজ করে। অন্যান্য যতগুলো চ্যাপ্টার আছে সেগুলোতে দেখবে আমরা পদার্থকে রিজিড ধরে নেই। কেন ধরে নেই? কারণ ওই চ্যাপ্টার গুলোতে আমরা যে ফেনোমেনন নিয়ে আলোচনা করি সেখানে এই ডিফর্মেশনটা না ধরলেও কিছু যায় আসবে না। তো সে কারণে ওগুলোতে আমরা কি ধরে নিতে পারি যে ওই জিনিসটা হচ্ছে রিজিড। তো এই যে ডিফর্মেশন, এটা নিয়ে হচ্ছে আমাদের এই পুরো চ্যাপ্টারের আলোচনা। এখন এই যে ডিফর্মেশন হয় বডি, যখন ডিফর্ম হয়ে যায় তখন দেখা যায় কিছু কিছু বডির ভিতরে একটা স্পেশাল টাইপের বৈশিষ্ট্য চলে আসে। সেই বৈশিষ্ট্যটাকে আমরা নাম দিই কি, স্থিতিস্থাপকতা। ঠিক আছে, মানে যখনই আমরা কি করি বিভিন্ন বস্তুকে এরকম ভাবে ডিফর্ম করে, ডিফর্ম করলে দেখা যায় কতগুলো বস্তু আছে যেগুলোর মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য পাওয়া যায়। বৈশিষ্ট্যটা হলো কি, তার শেপ সাইজ তুমি চেঞ্জ করবা, সে চাবে আবার আগের অবস্থায় ফিরে আসতে। এই যে আগের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা, এটাকে আমরা বলি তার কি বলা হয়, এটাকে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, বা ইংলিশ আমরা যদি বলি ইলাস্টিসিটি। ঠিক আছে, দুইটা নাম একটু মনে রাখা বেটার, কারণ পরে যায় দেখবে যে অনেক সুবিধা হবে এটা। তাহলে আমাদের প্রথম পড়াশোনা হয়েছে এই চ্যাপ্টারে স্থিতিস্থাপকতা নিয়ে। আচ্ছা, আমার লেখা কি একদম রিয়েল টাইম আসতেছে নাকি একটু পরে পরে আসে? আটকায় যায়, এরপর আবার আসে টার্ন করে, নেটের প্যারা এই নাই অবস্থা। ভাই। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাবে। আচ্ছা, তো প্রথমে এই যে স্থিতিস্থাপকতা, এটাকে আমাদের ডিফাইন করা হয়েছে দুইটা প্যারামিটারের মাধ্যমে। দুইটা প্যারামিটার না বলে মানে দুইটা উপায়ে এটাকে ডিফাইন করতে হয়। বলো। স্থিতি স্থাপকতা ইন ইংলিশটা একটু ব্র্যাকেটে লিখে আচ্ছা, রাখি, তাহলে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে স্থিতিস্থাপকতা এই জিনিসটাকে আমরা দুইটা ভাষার মাধ্যমে আর কি, মানে সংজ্ঞা দেওয়া হয়েছে দুইটা। তো প্রথম যে সংজ্ঞাটা, আমি সংজ্ঞাটা একদম পুরাপুরি লাইন বাই লাইন লিখবো না, আমি কি করবো সংজ্ঞার ভিতরে যে মেইন পয়েন্ট গুলো আছে সেগুলো লিখবো, কারণ ওগুলা থেকে মিলাই মিলাই তুমি দেখবে যে সংজ্ঞাটা লিখে ফেলতে পারবা। তো প্রথম যেটা বলে, সে বলে যে, এই চ্যাপ্টার তো মূলত ডিফর্মেবল এর উপরে হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডিফর্মেবল বডি নিয়ে এই চ্যাপ্টার, ডিফর্মেবল বডি নিয়ে আলোচনা করবে। সে বডির ডিফর্মেশনটা কি হচ্ছে না হচ্ছে, আবে যাবে, এগুলো নিয়ে আলোচনা করবে আর কি। আচ্ছা, তো এই যে ইলাস্টিসিটি, সেটাকে আমরা প্রথমে ডিফাইন করি এভাবে যে কোনো বস্তুর তার শেপ আর সাইজ এটাকে চেঞ্জ করতে না দেওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমি এভাবে লিখতেছি শেপ, আচ্ছা মেইন কথাগুলো আমি সাদায় লিখব, শেপ সাইজ পরিবর্তন না করতে দেওয়ার যে প্রবণতা, আচ্ছা তুমি কি খাতায় লিখতেছো এখন সাথে সাথে? জি ভাই। আচ্ছা, তাইলে আমি একটু আস্তে আস্তে লিখতে পারি, না একটু তাড়াতাড়ি লিখতাম আর কি, লেখা টাকা এক অবস্থা হয়ে যেত। আচ্ছা, তো অবশ্যই যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে শেপ সাইজ পরিবর্তন তো এমনি এমনি করবে না, কখন পরিবর্তন করবে, যখন আমরা বল প্রয়োগ করব তখন। ঠিক আছে, বল প্রয়োগে যদি শেপ সাইজ পরিবর্তন করতে না দেয়, না দেওয়ার প্রবণতাটা যত বেশি আমরা বলি তার স্থিতিস্থাপকতা তত বেশি। আর দুই নম্বর যেটা ডেফিনেশন দেওয়া হয় সেটা হলো শেপ সাইজ যদি আমরা পরিবর্তন করি। ঠিক আছে, পরিবর্তন করব কিভাবে, একটা বল প্রয়োগ করব, বল প্রয়োগের কারণে তার শেপ সাইজ। এক নম্বর পয়েন্টটা আরেকবার আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা, সেটা হইছে মনে করো তোমার কাছে এরকম একটা বডি আছে, এরকম একটা বস্তু আছে চার কোনা। তো সেই বস্তুটার উপর আমরা কি করলাম, এদিক বরাবর একটা বল দিলাম। তো বল দেওয়ার কারণে এমন একটা অবস্থা হইতে পারে যে উপরের যেই মাথাটা আছে সেই মাথাটা এরকম করে ট্যাপ খেয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, তার আকৃতি বা শেপ সাইজ এটা একটু চেঞ্জ হয়ে গেছে না? যেই বস্তুটা এই চেঞ্জটা ওকে সবচেয়ে বেশি বাধা দিবে তার স্থিতিস্থাপকতা তত বেশি হবে।
ওকে বুঝছি। তো মনে করো একটা স্টিলের বডি যদি আমরা নেই, স্টিলটা কি করবে, এইটাকে চেঞ্জ হতেই দিবে না, কিন্তু যদি মাটি নেই তাহলে দেখা যাবে মাটিটা কি হবে, একটুখানি দেবে যাবে, তো মাটির স্থিতিস্থাপকতা আমরা বলবো কম, কিন্তু স্টিলের স্থিতিস্থাপকতা কি হবে, বেশি হবে। এটা হচ্ছে প্রথম ডেফিনেশনটা। দুই নম্বরে এটাকে ডিফাইন করা হয়েছে এভাবে যে শেপ সাইজ, মনে করো আমরা পরিবর্তন করলাম বল প্রয়োগের মাধ্যমে, তাহলে কি করলাম, বল প্রয়োগে শেপ সাইজ পরিবর্তন হবে, শেপ সাইজ চেঞ্জ হলো। এবার আমি যদি বলটাকে অপসারণ করি, বল অপসারণে যেই বস্তুটা সবচেয়ে আগে নিজের আগের অবস্থায় ফিরে আসবে তার স্থিতিস্থাপকতা আমরা সবচেয়ে বেশি বলবো। বল অপসারণে যে আগে নিজের অবস্থানে ফিরে আসবে মানে আগের অবস্থায়, সে অধিক স্থিতিস্থাপক। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট দেখো, এই দুইটা পয়েন্টে কোনো প্রবলেম আছে কিনা, সেকেন্ডটা তো আমি এখনো বুঝাই নাই, প্রথম প্রথমটা তো প্রবলেম নেই, সেকেন্ডটাও বুঝার কথা, সহজ আছে, লোগোটা রয়ে গেছে এখানে। আচ্ছা পরে অন্য পিডিএফ নিব। আচ্ছা এই দুইটা পেপার কি বোঝা গেছে, এক নম্বর আর দুই নম্বর? জি ভাই, আচ্ছা তো এখান থেকে তোমাদের দেখা যায় যে একটা কোয়েশ্চেন আছে, প্রথম যে কোয়েশ্চেনটা সেটা আগেও পড়ার কথা, সেটা হচ্ছে স্টিল বেশি স্থিতিস্থাপক নাকি রাবার বেশি স্থিতিস্থাপক, জানি ভাই, কোনটা হবে? পাইছি স্টিল, স্টিল কেন হবে? কারণ এটাতে মানে বল হ্যাঁ রিভাইজ বল করার যদি জন্য বলতেছে সংগ্রহ আর কি, করি চেঞ্জ দিলা না, যত বল প্রয়োগ করি তাও কি হয় না, চেঞ্জ হয় না, হ্যাঁ চেঞ্জ হয় না। তাহলে প্রথম সংজ্ঞা এটা বলতেছে যে স্টিল বেশি কি হওয়া উচিত, স্থিতিস্থাপক হওয়া উচিত, কিন্তু দ্বিতীয় সংজ্ঞাটা যদি খেয়াল করো এখান থেকে দেখো কোনটা বেশি স্থিতিস্থাপক হওয়া উচিত, স্টিল তো ভাইয়া মানে কি বলে মানে তবুও তো ভাইয়া স্টিলই বেশি মানে স্থিতিস্থাপক হওয়া উচিত। কিভাবে মনে করে এরকম যদি হয়, এরকম একটা রাবারের ব্যান্ড মনে করো তোমার কাছে আছে, সেই রাবারের ব্যান্ড নিয়ে ঠিক তুমি আছে এরকম ভাই, টান দিলা। ভাই যদি 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 ভাই ধরি যে স্টিল একটা হচ্ছে পরমাণু আর ভাইয়া রাবার একটা পরমাণু, ঠিক আছে, এখন এখন ভাইয়া রাবার হচ্ছে এমন একটা পরমাণু যেখানে আমি যেটা আমি যদি বল প্রয়োগ করি ওইটার মধ্যে যে আন্ত আণবিক কণাগুলো আছে সেইগুলো অনেক দূরে চলে যায়, ঠিক আছে, আর ভাই অন্যদিকে যদি যদি ভাই আমি একটা স্টিল ধরি ওইটাও ভাই একটা পরমাণু, কিন্তু ভাই ওইটাতে আমি যদি বল যদি ভাই প্রয়োগ করি আন্ত আণবিক কণাগুলো এত কম দূরত্ব অতিক্রম করে যা হলো খুবই নগণ্য, তাহলে তো ভাই ওই ওই দিক থেকে যদি ভাই আমি ভাবি তো তখন তো ভাই স্টিল তো হচ্ছে কি বলে স্থিতিস্থাপকতা তো বেশি থাকে তবু। না তুমি একটু খেয়াল করে দেখো, তোমার সেকেন্ড যে ডেফিনেশনটা সেটা কিন্তু ওইটার দিকে যায়ও না, সেকেন্ড ডেফিনেশন আমাকে বলে যে চেঞ্জ হবে কি হবে না সেটা পরের ব্যাপার, আগে আমি চেঞ্জ করছি সেটা দেখো প্রথমে মেন দিছে যে বল প্রয়োগে শেপ এন্ড সাইজ চেঞ্জ হলো। ঠিক আছে তাহলে মনে করো তুমি কি নিলা, ওই যে রাবারের ব্যান্ডটা নিলা, রাবারের ব্যান্ড নিয়ে টান দিলা, টান দিলে এটার কি হবে, শেপ এন্ড সাইজটা চেঞ্জ হবে, হওয়ার কারণে সে এই অবস্থায় আসবে। ঠিক আছে হ্যাঁ ঠিক সেম ভাবে মনে করো তুমি একটা স্টিলের রিং নিলা, স্টিলের রিং নেওয়ার পর সেটাকেও তুমি টান দিলা, টান দেওয়ার কারণে সেটারও কি হলো, শেপ এন্ড সাইজ এভাবে চেঞ্জ হলো। এখন সেকেন্ড যে লাইনটা সেটা দেখবে যে কোনটা আগে ফিরে আসবে নিজের জায়গায়, মানে এখান থেকে এখানে ব্যাক করতে কার কম সময় লাগবে, যার কম সময় লাগবে সেটা কি হবে বেশি স্থিতিস্থাপক হবে। ঠিক আছে তাহলে তাহলে এখানে কোন, তাহলে ভাই আবার হ্যাঁ তাহলে রাবার হবে, কিন্তু আমরা এখানে যে ইম্পর্টেন্ট কথাটা ভুলে যাই সেটা হয়েছে এই জিনিসটা সত্য হবে, মানে সেকেন্ড ডেফিনেশনটার উপর একটা রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনটা আছে হয়েছে এটা হইতে হবে স্থিতিস্থাপক সীমার ভেতরে। ঠিক আছে এই ব্যাপারটা বলার জন্য আমি এই লাইনটা নিয়েছিলাম, আর নাইলে এটার তেমন একটা দরকার ছিল না, জিনিসটা কি হবে স্থিতিস্থাপক সীমার ভিতরে হতে হবে। মানে ভাই আরেকবার বলতেছি আমি, তারও স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। তো ব্যাপারটা যেটা ঘটে, তুমি যখন এই রাবারটা ইয়াটাকে ওই রাবার নিয়ে কথা বলতেছো, রাবারটাকে যখন আমি লম্বা করছি সেটা এখনো তার স্থিতিস্থাপক সীমার ভিতরে আছে, মানে সেটাকে যখন তুমি লম্বা করছো লম্বা করে ছেড়ে দিবা, ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে, কিন্তু স্টিলের একটা স্থিতিস্থাপক সীমা আছে যার থেকে বেশি আমি যদি এটাকে ডিফর্ম করি সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। তো স্টিলের ক্ষেত্রে তোমার মাথায় যেটা আসছে প্রথমে যে স্টিলটা তো এরকম ছিল, আমি এটাকে ডিফর্ম করলে স্টিল তার আগের অবস্থায় ফিরে আসবে না, তো আসবে না কেন, কারণ তুমি স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছো,
সেই কারণে আসতেছে না। কিন্তু যদি আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতাম, তখন দেখা যেত স্টিল টায়ার আবারের থেকে আগে ফিরে আসতো। ঠিক আছে, বুঝছে। আচ্ছা, তাহলে মেইন কথা হয়েছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি থাকি, তাহলে যার স্থিতিস্থাপকতা বেশি সেটা আগে নিজের অবস্থানে ফিরে আসবে, আর যেটা স্থিতিস্থাপকতা কম সেটা পরে নিজের অবস্থানে ফিরবে। তো রাবার আর স্টিলের উদাহরণে আমাদের কনফিউশনটা বাদে কোথায়, মেইনলি আমরা স্টিলটাকে স্থিতিস্থাপক সীমার বাইরে নিয়ে চিন্তা করি আর রাবারকে ভিতরে নিয়ে রেখে চিন্তা করি, সেই কারণে আমাদের প্রবলেমটা হয়। তো সেই প্রবলেমটা যাতে না হয় এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। তাহলে আমরা এখানে সলিউশনে অ্যান্সারটা জাস্ট লিখে রাখি, অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে স্টিল। এবং এটার মেইন পয়েন্টটা কি, মেইন পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে, বাইরে গেলেই ঝামেলা ঘটবে, এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি। এইটুকুই কি মানে প্রবলেম আছে কোনো? হুম হুম বলো। মানে স্থিতি স্থাপকতা সবসময় স্থিতি স্থাপক সীমার মধ্যে থাকা লাগবে। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা লাগবে, কারণ স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেলে রাবার তো ছিঁড়ে যেতে পারে, ঠিক না? এরপরে তো তুমি ছাড়লেও আগের অবস্থায় ফিরে আসবে না। সেটা নিয়ে আমাদের একটা গ্রাফ আছে, স্থিতিস্থাপক সীমার একটা গ্রাফ থাকে, সেই গ্রাফটা আমাদের দেখতে হবে পরে, দেখা যাক আজকের ভিতর দেখা যায় কিনা ওইটা। ঠিক আছে, আস্তে আস্তে আসবো আমরা। ওকে, তাহলে দুইটা জিনিস আমরা এখন পড়লাম। তো এখন এই যে স্থিতিস্থাপকতা আমরা দেখতেছি, একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসে, তো এই যে প্রবণতাটা তৈরি হইতেছে এটার উৎপত্তিটা কোথায়, মানে আমরা এখন জানতে চাইতেছি এটার অরিজিনটা কোথায়। অরিজিন অফ স্থিতিস্থাপকতা, বাংলা ইংলিশ মিলাই লিখি যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়। পিওর বাংলায় হ্যাঁ অনেকগুলো ভাই, দেখা যায় যে অনেক কঠিন মনে হয়, যেমন উৎপত্তি আমি যাবি বলতে হবে, দরকার নাই। ওকে, তো ভাই স্থিতিস্থাপকতার, হুম বলো। মানে এখন ওই ইলাস্টিসিটি লিখলে বুঝতাম। আচ্ছা, সমস্যা নাই, তাহলে ইলাস্টিসিটি লিখবো আর কি। এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, অবশ্য পরেও করতে পারতাম। যাই হোক, বলি প্রথমে স্থিতিস্থাপকতার মেইন যে অরিজিন সেটা হয়েছে তাদের আন্ত আণবিক আকর্ষণ বল, আন্ত আণবিক আকর্ষণ বল। এটা নিয়ে কি আইডিয়া আছে আমাদের কেমিস্ট্রির থেকে? হ্যাঁ আছে। ওকে, তো এটার একটা গ্রাফ আছে, আমরা কি করবো ছোট করে খালি ওটার গ্রাফটা দেখবো, বাকি জিনিসগুলো আমাদের মোটামুটি কেমিস্ট্রিতে খুব ডিটেলে পড়ানো হবে, এখানে তেমন একটা প্রয়োজন হবে না। ঠিক আছে, তবে গ্রাফটা দেখা যায় যে ফিজিক্সে মাঝে মাঝে ক নাম্বার এক্সপ্লেন করতে বলে, তো সেই কারণে আমরা এটা দেখতেছি। এইখানে আমরা বসাইতেছি আর, এই আর মানে হয়েছে আমাদের যে পদার্থটা থাকে, পদার্থের ভিতর তো অনেকগুলো অণু থাকে, ঠিক না? আমি যদি পদার্থটা এখানে দেখাই, এখানে একটা আছে অণু, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এরকম কি থাকে দাদা? ক্রিস্টাল গঠন করে থাকে, যেগুলো আমরা ইউজুয়ালি সলিড আকারে দেখি, তাদের মধ্যে বেশিরভাগই কি থাকে, ক্রিস্টাল থাকে। তো সেই ক্রিস্টালের ভিতরে এই অণুগুলা এরকম সুন্দরভাবে সজ্জিত অবস্থায় থাকে। তো একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলতেছি আমাদের রেডিয়াস বা আর, এখান থেকে একটুকে দূরত্ব, এটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি লিখে রাখি, এটা হচ্ছে পর 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 দুইটা অণুর মধ্যবর্তী দূরত্ব। অণু না বলে এখানে পরমাণু বললেও হয়, যেমন সোডিয়াম ধাতু যদি আমরা নেই, তখন তো সেখানে সোডিয়াম ছাড়ার কিছু নেই, তো তখন সেটা অণু হয়ে যাবে। আবার পরমাণু হইতে পারে, যেমন যদি কোনো থাকে কম্পোজিট এলিমেন্ট থাকে, তখন সেটার ক্ষেত্রে অণু পরমাণু দুই শুধু পর অণু থাকবে আর কি, কারণ দুইটা পরমাণু মিলে তো একটা অণু হবে। তো যাই হোক, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না। আর এখানে এক্স অ্যাক্সিসে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আন্ত আণবিক শক্তি, আন্ত আণবিক শক্তি বা আকর্ষণ বল। এই গ্রাফটা কি দেখা আছে আগে এমনি? জি ভাই দেখছি আগে, স্যারে স্যারে বুঝাইছিল, আচ্ছা মনে ঠিক আছে। মনে পড়তো, এখন অল্প অল্প করতে তো মনে পড়তেছে। ওকে, তো এই আন্ত আণবিক আকর্ষণ বলের সাথে আমাদের অণুর দূরত্ব, সেটার গ্রাফটা এক্সপেরিমেন্টালি, আবার বলতেছি এই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভেন, মানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্টালি এই জিনিসটা হিসাব করছি, হিসাব করে একটা গ্রাফ পাইছি। এই গ্রাফটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা হয়, এটাকে অনেকটা ক্যারেক্টারিস্টিক গ্রাফের মতন ধরা যায়, মানে গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো এটা কোন এলিমেন্ট। ঠিক আছে, তো দেখা যায় ইউজুয়ালি আমাদের যে সলিড এনিমেল গুলো থাকে সেগুলোর জন্য গ্রাফটা অনেকটা এরকম আসে। হ্যাঁ, এই যে আন্ত আণবিক যে হুম, যে বলটা, এটা কি গেস করছিল নাকি এটা মানে আন্ত আণবিক বলটা আছে মূলত কি, মানে কি দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে? আচ্ছা, কেমিস্ট্রির মেইন ব্যাপারগুলো যেগুলো সেটা হচ্ছে আমরা বাইরে থেকে একটা ফেনোমেনন দেখতে পাই কোনো রকম, তো দেখার পর সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি আস্তে আস্তে, যে এই জিনিসটা আসলে কিভাবে ঘটবে না ঘটবে। তো এটা করতে যায় কি করে, ওরা অনেক ধরনের থিওরি দেয়। তো মনে করো একজনের থিওরি দিল যে এটার ভিতরে স্প্রিং আছে অনেকগুলো, এরকম একটা থিওরি দিল, আরেকজন বললো যে না তাদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, সে আকর্ষণ বলটা এরকম এরকম।
তো আমরা কি করি, সেই থিওরিটার উপর বেস করে আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করি যে এটার মাধ্যমে তো আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারলাম যে অণুগুলা কাছাকাছি আছে, এরা দূরে যায় কেন সেটাও এক্সপ্লেন করা যায় কিনা দেখি। তো এক্সপ্লেন করতে ওরা করার সময় ওরা একসময় দেখতে পাইছে যে না, যে থিওরিটা আমরা ধরে নিছি সেই থিওরি ধরে সামনের দিকে আগানো যেতেছে। এবার আমরা তো থিওরি ধরে আগাইতেছি, এটা তো আমরা করবো নাই, থিওরিটিক্যালি সবকিছু প্রমাণ করলাম। এবার তারা যায় কি এক্সপেরিমেন্টে। এখন এক্সপেরিমেন্টে মনে করো সরাসরি যায়, তো এখানে একটা অণু নিল, এখানে একটা অণু নিল, দুজনের এই মাথায় একটা দড়ি বাঁধছে, এই মাথায় একটা দড়ি বাঁধছে, তারপর তাদের মধ্যে আকর্ষণ বল কি হয় সেটা দেখলো, এরকম কিন্তু করা যায় না। তো তখন তারা কি করে, প্যাসিভ কোনো একটা ওয়ে খুঁজে নেয়, মানে অন্য একটা ওয়ে, যেই ওয়ের মাধ্যমে তারা তাদের মধ্যকার আকর্ষণ বলগুলো মাপতে পারবে। তারা ওই এক্সপেরিমেন্ট এক একটার জন্য এক এক রকম হয়, মাপে, এক্সপেরিমেন্ট মাপার পরে দেখে যে থিওরির সাথে মিলতেছে কিনা, মানে থিওরি একটা ভ্যালু প্রেডিক্ট করবে, আমার এক্সপেরিমেন্ট একটা ভ্যালু প্রেডিক্ট করে দিবে। তো দুইটা যখন মিলে যায় তখন আমরা থিওরিটাকে বলে যে না, এই জিনিসটা আজকে থেকে প্রতিষ্ঠিত একটা থিওরি। তো আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে সেরকম একটা জিনিস, মানে আমরা একটা ফেনোমেনন দেখছিলাম, সেটাকে এক্সপ্লেন করার জন্য বিভিন্ন থিওরি দেওয়া হয়েছে, তার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলে থিওরিটা টিকে গেছে, সেই কারণে আমরা এটাকে পড়ি আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে যেটা দেখা যায়, আমাদের একটা পয়েন্ট আছে, দেখো এই পয়েন্টটা একদম নিচে গ্রাফের সবচেয়ে নিচে, এর থেকে নিচে কিন্তু কোনো পয়েন্টার নাই, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা সবচেয়ে নিচের মিনিং কি, এই পয়েন্টটার মিনিং হচ্ছে আমাদের এই যে এই অ্যাক্সিসটা যদি আমরা দেখি, কোন অ্যাক্সিসটা কি করলাম এটা আবার, পাইছি, কোথায় হারাই গেছি, পাই গেছি, পাই গেছি। সমস্যা নেই, একটা দাগ দিয়ে নাও তাইলেই হবে। ওকে, তো যেটা বলতেছিলাম, এইখানে দেখো আমাদের এই যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আমাদের ওয়াই অ্যাক্সিসটাকে এই পয়েন্টটা এসে হিট করে, আর এই পয়েন্টটা আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান দেখাইতেছে। তার মানে এই পয়েন্টের নিচে যেহেতু কোনো জায়গায় যাওয়া যাবে না, আন্তঃআণবিক আকর্ষণ বলের মানও এর থেকে কম হওয়া সম্ভব না। তো এই জায়গায় আমরা বলতে পারি কি শক্তি সবচেয়ে কম, এটাকে বোঝা যায়। কোথায় মানে এটার নিচে তো আর হিট করা পসিবল না, না এর নিচে তো আর যায় না গ্রাফটা, আমরা দেখতেছি গ্রাফটা, গ্রাফটা এর নিচে আর যায় না, তাহলে এইখানেই আমাদের শক্তি সবচেয়ে কি আছে, বল সবচেয়ে কম। হ্যাঁ, আন্তঃআণবিক বলটা সবচেয়ে কম। তো আন্তঃআণবিক বলটা সবচেয়ে কম যে পয়েন্টে হইতেছে, এই যে আর নট, এটাকে আমরা বলি সাম্য অবস্থানের মতো একটা ব্যাপার। হুম হুম বললাম শক্তি আর বল তো সেম সেম জিনিস না, বুঝি নাই, শক্তি আর বল সেম জিনিস তো। আচ্ছা আচ্ছা, আকর্ষণ বল আর শক্তির কথা বলতেছো, আচ্ছা বলের বলের সাথে যখন আমরা সরণকে গুণ করব তখন আমাদের কি জিনিস আসবে, কাজ আসবে। তো কাজ আর শক্তি এই দুইটা আবার কি ইকুইভ্যালেন্ট একটা জিনিস। তো আন্তনিক বল আর শক্তি, এটার মাধ্যমে আমরা ওই ইকুইভ্যালেন্টের ব্যাপারটা আসলে বুঝাইতেছি। আর আমি এখানে শক্তি লিখছি কেন, এখানে তো বল হওয়ার কথা, বল না শক্তি হওয়ার কথা ছিল, কি মুখে শক্তি বলছিলাম না, সব জায়গায় ভাই বলই লিখছেন, বলই বলছে। আচ্ছা, এটা কিন্তু শক্তি হবে, এটা বল হবে না, শক্তির গ্রাফ, এটা বলের গ্রাফ না, ঠিক আছে শক্তির গ্রাফ হবে, শক্তি শক্তি বল না, বল লিখলে হয়তো ভুলে ভুলে বলে ফেলছিলাম, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, যেমন এখানে লিখছিলাম আবার শক্তি সবচেয়ে কম। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে একটু? ওকে, তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা দেখতেছি শক্তি সবচেয়ে কম। তো যেই দূরত্বে যায় শক্তিটা সবচেয়ে কম হয়, সেই অবস্থানটাকে আমরা মোটামুটি সাম্য অবস্থানের মতন একটা ব্যাপার বলতে পারি। এক্স্যাক্টলি কি বলে আমার ঠিক মনে পড়তেছে না, আমি দাঁড়াও একটু দেখে তোমাকে বলি, সামনে আছে তো, হ্যাঁ সাম্য অবস্থায় বলে, সাম্য অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব বা সুস্থিতি দূরত্ব নামটা এরকম আর কি, মানে ইংলিশটা মনে ছিল ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স, সুস্থিতি দূরত্ব এরকম একটা ব্যাপার। তা আমি এখন একটু ফার্স্ট চাইতেছি, কারণ কঠিন ব্যাপারটা বলা হয়ে গেছে, এখন সহজ ব্যাপারটা বলবো। তো এখন যে জিনিসটা হয়, আমি যখন একটা বস্তুকে এভাবে ধরে টান মারি, মানে এদিক থেকে মনে করো টান দিলাম আর এদিক থেকে মনে করো টান দিলাম, তো টান দিলে কি হবে, আমাদের অণুগুলো দূরত্বগুলো একটু বেড়ে যাবে, এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় আসলে আমাদের শক্তির মান দেখো আস্তে আস্তে বেড়ে গেছে না একটু, এটা হচ্ছে টানার কারণে শক্তি বেড়ে গেছে। আর আমরা জানি মহাবিশ্বের সব বস্তু কোথায় থাকতে চায়, কম শক্তিতে থাকতে চায়, যত শক্তি কম থাকবে তত বেশি সে কি থাকবে, স্থিতিশীল থাকবে। তাহলে তাকে যখন তুমি টান দিবা, সে এদিক বরাবর আসার একটা প্রবণতা পাবে না, সে চেষ্টা করবে আবার সুস্থিতি অবস্থায় চলে আসতে, কারণ তার ভিতরে শক্তি বেড়ে গেছে, সে চাবে শক্তিটা কমায় ফেলতে। ঠিক সেম ভাবে আমরা যদি
তার দূরত্বটাকে একটু কমাই, মানে ধরে যদি এরকম চাপ দেই, চাপ দিলে কি ঘটনা ঘটবে? তার প্রথমে তো সবচেয়ে কম কম শক্তি ছিল, হ্যাঁ কম শক্তিতে সে এসে স্টেবল হয়, তারপরে তার অনুপরমাণু তৈরি হয়ে যায় আর কি। এবার আমরা কি করতেছি, হ্যাঁ আইসে সেটাকে ডিফর্ম করার চেষ্টা করতেছি। অনুপরমাণু হচ্ছে তৈরি 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 হয়ে যায় মানে কম শক্তিতে। না না, অনুপরমাণু তৈরি না, অনুপরমাণু দ্বারা আমাদের যে সলিডটা আছে সেই সলিডটা তৈরি হয়েছে। ওই যে বলছিলাম ক্রিস্টালাইজেশন হয়, হ্যাঁ 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 সলিডটা তৈরি হয়ে আছে। এবার সলিডের উপর আমরা ডিফর্মেশন দিতেছি, ডিফর্মেশন দিলে কি হবে, তার দূরত্ব গুলো হয় একটু বাড়বে নাহলে একটু কমবে। তো বাড়ুক কমুক যেটাই হোক, আমরা দেখতেছি তার শক্তি কিন্তু কি হইতেছে, সাম্যাবস্থায় যা ছিল তার থেকে বেড়ে যেতেছে। শক্তি সে বাড়তে দিবে না, শক্তি সবচেয়ে কম রাখতে হবে, কম রাখার জন্য মানে কি শক্তি সব মানে সবচেয়ে কম কম যেখানে সেটাকে সাম্যাবস্থা। হ্যাঁ সেটাই সাম্যাবস্থা, যেখানে শক্তি সবচেয়ে কম হয় সেটাই সাম্যাবস্থা। এবং সাম্যাবস্থার সংজ্ঞাটা ওইভাবে দেওয়া হয়, মানে এখনো হয়তো পাও নাই বিভব শক্তির সংজ্ঞা এরকম ভাবে, কিন্তু পরে যখন দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে বিভব শক্তির সংজ্ঞা দিবে, এবং সংজ্ঞার ভিতর দেখবা তখন সংজ্ঞাটা দেওয়া হয় এটাকে, এটার মাধ্যমে, শক্তির মাধ্যমে। যেখানে শক্তি লোয়েস্ট সেই জায়গাটাকে আমরা বলি সাম্যাবস্থা, এরকম আর কি। বিভিন্ন কেস আছে যেগুলো দেখবা তুমি, যেমন মনে করো ওই যে সরল সঞ্চিত স্পন্দন যদি পড়ো, ওখানে দেখবা সরল সঞ্চিত স্পন্দনের যে জায়গাটাকে সাম্যাবস্থা বলে ওখানে কোনো শক্তি থাকে না, স্প্রিং এর ভিতর যেখানে সাম্যাবস্থা থাকে সেখানে কোনো শক্তি থাকে না, ঠিক এরকম আর কি। মানে যত জায়গায় দেখবা সাম্যাবস্থা আছে কোনো জায়গায় দেখবা যে শক্তি সবচেয়ে জিরো, আর যেখানে শক্তি জিরো সেখানেই বস্তুগুলো সবসময় আসতে চায়। তো এরকম ঘটনাটা ঘটবে আর কি, যে আমরা দূরে নিলে দেখা যায় কি সে কাছে আসতে চায়, কাছে নিলে আবার দূরে যেতে চায়, ঠিক আছে। তো এই যে আন্তনৈমিক আকর্ষণ বল আছে যেটার কারণে সে নিজেকে ডিফর্ম হতে দিতেছে না আগের অবস্থায়, মানে সুস্থিতি দূরত্বতে চলে আসতে চাইতেছে, সেই কারণে আমাদের স্থিতিস্থাপকতা গুণটা দেখা যায়। দূরত্ব মানে কি, মানে কি সুস্থিতি দূরত্বর পরে জিনিসটা চেঞ্জ চেঞ্জ হয়ে যায় রূপ? না ওই যে সুস্থিতি দূরত্ব, সেই এটা হচ্ছে সেই দূরত্ব যে দূরত্ব অনুগুলা থাকলে শক্তি সবচেয়ে কম থাকে। হুম হুম রিপিট করো, শক্তি সবচেয়ে কম এটা এই যে এটা সাম্য অবস্থা রিপিট করো, যে টানা টানা টানি সবকিছু রিপিট করে বলো। এটা একটু দেখো সুস্থিতি দূরত্ব কোনটা, আর নট না? হ্যাঁ এই আর নটে আমাদের শক্তিটা কত সবচেয়ে কম, আর এই যে এটা, নটে সব কি এই যে আর নট যেটা আছে এই দূরত্ব, এই দূরত্বের জন্য আমাদের যে শক্তিটা মানে কোরেসপন্ডিং শক্তিটা, সেই শক্তিটা কি সবচেয়ে কম না এই ভ্যালুটা? হ্যাঁ 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 এর থেকে কম কি শক্তি হইতে পারে? না তাহলে অনুগুলা চেষ্টা করবে কি সবসময় এই অবস্থায় থাকার? অনুগ্রহ শাসন চেষ্টা করবে সুস্থিতি অবস্থা অথবা দূরত্ব থাকার। এরপরে ভাই এখন মনে করো তুমি কি করলে, এই যে এই কেসটা আমরা দেখতেছি, এখানে আমরা কি করছি টান দিয়ে এটাকে বড় করে ফেলছি, ঠিক না? টান দিয়ে বড় করলে অনুগুলার যে দূরত্ব সেই দূরত্ব কি বাড়বে না কমবে? দূরত্বগুলো কিন্তু একটু বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি ধরি দূরত্বটাকে এখানে দেখাই, এটা মনে করো তোমার আর নট, এখানে কি হবে দূরত্বটা বেড়ে আর নট থেকে বড় হয়ে যাবে। আর নট থেকে বড় হওয়া মানে কোন পয়েন্টে আসছে, আর নট থেকে বড় হওয়া মানে এই পয়েন্টে চলে আসছে। এই পয়েন্টে চলে আসলে দেখো এই পয়েন্টের কোরেসপন্ডিং যে শক্তিটা আছে সেই শক্তিটা আগের থেকে একটুখানি বেশি না? হ্যাঁ তো অবশ্যই বেশি বেশি, হলে সে কি কারণ অবস্থায় থাকবে আর? হ্যাঁ হ্যাঁ সে আবার কি করবে, আগের অবস্থায় ফিরে আসতে চাবে, মানে যখন তুমি টেনে তাকে বড় করছো সে চাইতেছে কোন দিক বরাবর চলে আসার, এই দিকে চলে আসার, ঠিক এটা আছে হচ্ছে তার বুঝছি। টেন্ডেন্সি। এবং যখন আমি কি করবো এটাকে, তাই না, ছোট করব, মানে চাপ দিয়ে কি করব ছোট করে ফেলবো, এখানে নিয়ে আসবো, তখন তার যে দূরত্বটা সেই দূরত্বটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে আর নট থেকে। ছোট হলে তার হ্যাঁ টেন্ডেন্সি হবে আবার আর নটে ফেরত যাওয়ার, তো ফেরত যাওয়ার জন্য সে আবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে চেষ্টা তো করবে ভালো কথা, কিন্তু চেষ্টা করেও আবার সে কোন দিকে যাবে, ওই আর নটের দিকেই যাবে, মানে সবচেয়ে কম সুস্থিতি দূরত্ব যেটা সেটার দিকে যাবে, মানে আগে যে অবস্থায় ছিল। তাহলে সবগুলো বস্তু সবসময় কি করে, তার আগের যে অবস্থান আছে সেই অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করে। তো এই যে ঘটনাটা, এটাকেই তো আমরা স্থিতিস্থাপকতা বলছিলাম, ঠিক না, যে ডিফর্ম করবো, ডিফর্ম করলে আগের অবস্থায় ফিরে আসা যে প্রবণতা, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। এইটা হয়েছে আমাদের অরিজিন আর কি, এটা কি বোঝা গেছে? মানে টেকনিক্যালি আমাদের একটা কি সবচেয়ে কম কম শক্তি থাকে সেখান থেকে একেবারে যদি ওয়াই এক্সিস বরাবর যাই, যে যেখানে এক্স এক্সিস এর ঠিকে সেটা হচ্ছে সুস্থিতি দূরত্ব, হুম হুম এন্ড আমি যতখানি শক্তি বাড়াতে থাকি তত দেখতে থাকি যে সুস্থিতি দূরত্ব থেকে জিনিসটা ডানে সরে যাচ্ছে অর বামে সরে যাচ্ছে। বা হুম টেকনিক্যালি তারা তারা সবসময় চেষ্টা করে ওই যে ওই মেন আর আট নটে বিন্দুতে আসারই, এন্ড হ্যাঁ এই আট নট বিন্দুতে আসার প্রবণতাটাই হচ্ছে স্থিতি স্থাপকতা। হ্যাঁ, মানে আর নটে আসার চেষ্টা করে শক্তি কম দেখে, আর শক্তি কম দেখার পুরো জিনিসটা মানে ইফেক্ট আমরা কি হ্যাঁ দেখতে পাই, ইফেক্ট আমরা দেখতে পাই এরকম, যে যখন আমি টেনে লম্বা করছি সেটা চাইতেছে আগের অবস্থায় ফিরে আসার,
চেপে যখন ছোট করে ফেলছি তখনও চাইছে আগের অবস্থায় ফিরে আসার। তো একটু আগে আমরা যে পড়লাম সেখানে আমরা কি বলছিলাম, এই যে আগের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা, এটাই হয়েছে কি আমাদের স্থিতিস্থাপকতা। জি ভাই, ঠিক আছে, তো স্থিতিস্থাপকতার অরিজিনটা হয়েছে এই জিনিসটা আর কি। তো এখানে এখন হ্যাঁ আমরা যে যে আন্তঃনাবিক শক্তি দিয়ে চিন্তা করছি, ওরা চেষ্টা করছে কি এটাকে আরেকটু সহজ করার। তো সহজ করার জন্য ওরা একটা মডেল দিচ্ছে, মডেলটাকে স্প্রিং মডেল। তো ওরা বলছে আমাদের যে অণুগুলো আছে সেই অণুগুলো এরকমই থাকুক, কিন্তু আপনার আন্তঃনাবিক শক্তি দিয়ে চিন্তা করার দরকার নেই, আপনি চিন্তা করবেন আন্তঃনাবিক শক্তিকে একটা স্প্রিং এর মতন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো আমি এটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, তারপর এখানে দেখাই। এখানে এখন মনে করো আমি একটু হুম হুম ইউটিউবে উপরে তোলা যাবে, কপি করবো একটা জিনিস। আচ্ছা আনতে এই আরো লাগবে নাকি নিচান বড়? ভাই না দাঁড়ান ভাই, একটু 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 আচ্ছা ঠিক হচ্ছে আছে। ভাইয়া, ওই যে পাশে যে আপনি যে ছোট করে আছে আর নট বড় আর আর নট ছোট, এটা কি হয়েছে ওই কেসটার জন্য দেখাইছে? চেষ্টার জন্য যেমন আমি এখানে দেখাই, এটা হয়েছে এটার জন্য, এটার জন্য হয়েছে এটা, আর এটার জন্য হয়েছে এটা। মানে এটা হচ্ছে কোনটার জন্য, যখন আমি দূরত্ব বাড়াই দিছি, বাড়াই দিলে তারা কাছে আসতে যাবে, আর এটা হচ্ছে যখন দূরত্ব কমাই দিছি, কমাই দিলে তারা দূরে ছুটতে যাবে একে অপরের থেকে। হচ্ছে ওকে, ভাই নিচে আবার ভাই কি ভাই আঁকা আঁকা বুঝি করছেন ভাই, দেখেন ভাই আমি তো লাঠিটা থাকি আচ্ছা উপরে লেখা কি শেষ? ভাই। শেষ শেষ, আমি তো এখন দুম করে আঁকি ফেলবো, তুমি কই যাবো এরপরে? হ্যাঁ এটাই ভাই, যেটাই সব স্যাররা এই চিটিং গুলো করছে সারাটা জীবন, এই শেষ আমার লেখা। ব্ল্যাক বোর্ডে ওই যে সব একটা জিনিস লেখার পরে মধ্যে সব ইচ্ছা দিয়ে আবার দিত যে লেখা করবে, এরপরে স্যাররা যাইতো চাটা খেলতে। এটা হচ্ছে আমাদের কি স্প্রিং মডেল লেখা, আস্তে আস্তে সমস্যা নেই। আর এটা আমি দিয়ে দিব পরে পিডিএফ। ওকে, তো ওরা কি করছে আন্তঃনাবিক শক্তির ব্যাপারটাকে একটু সহজ করার জন্য এরকম একটা স্প্রিং মডেল দিছে। তো স্প্রিং ও দেখো আগের বারের মতন কিন্তু বিহেভ করতেছে। স্প্রিং এর বিহেভিয়ারটা কিরকম, এটা যদি আমাদের একটা স্প্রিং হয়, স্প্রিং কে যখন আমরা কি করি টেনে লম্বা করি, লম্বা করলে সে কি চায় আগের অবস্থায় ফিরে আসতে, আর যদি টেনে ছোট করি তাও কি চায় আগের অবস্থায় ফিরে আসতে। এবং আন্তঃনাবিক বলও কিন্তু একই কথাই বলতেছিল, যে আপনি যদি টেনে লম্বা করেন আমি ছোট হবো, আর যদি চেপে ছোট করেন তাহলে আমি কি হয়ে যাবো বড় হয়ে আগের অবস্থায় ফিরে আসবো। তাহলে যে স্প্রিং মডেলের মাধ্যমে স্থিতিস্থাপকতার ব্যাপারটাকে খুব সহজে কি করা যায়, চিন্তা করে ফেলা যায়। হ্যাঁ, তো এটাকে আমি আর ডিটেলে বলতেছি না, এটা বইতে দেখবে যে পাবো একদম সরাসরি ডিটেলে পাবো। শুধু আমি বলে দিতেছি এখানে স্প্রিং দ্বারা কি বোঝানো হয়েছে, স্প্রিং দ্বারা আন্তঃনাবিক শক্তিকে বোঝানো হয়েছে বা আন্তঃনাবিক বলকে বোঝানো হয়েছে আর কি। আন্তঃনাবিক বল, তো আন্তঃনাবিক আকর্ষণ বল যেমন হয় আন্তঃনাবিক বিকর্ষণও হয়। এখন কি বুঝতে পারতেছো বিকর্ষণ কখন হবে আর আকর্ষণ কখন হবে? বিকর্ষণ হবে যখন আমি পুশ করার ট্রাই ট্রাই করব, মানে আর্নোড থেকে যখন ছোট হয়ে যাবে তখন বিকর্ষণ, আর্নোড থেকে বড় হয়ে গেলে আকর্ষণ, এই আর কি। তো সে কারণে আন্তঃনাবিক বল বলি আমরা, সেটা আকর্ষণ বিকর্ষণ দুইটাই হইতে পারে। আচ্ছা, এটা মনে হয় ক্লিয়ার ঠিক না? এটাই তো প্রবলেম নাই কোনো। না কোনটাতে প্রবলেম দেখো, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা দুইটা বল দেখতেছি, খেয়াল করে দেখো। একটা হয়েছে আমি যেই বলটা প্রয়োগ করতেছি এটার উপরে, এটা হয়েছে আমার বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স, যেটা আমরা পড়ছি অনেকবার, বাহ্যিক বা এক্সটার্নাল। আর আরেকটা বল হয়েছে যেটা তার মধ্যে তৈরি হইতেছে। ঠিক আছে, আমি যখন বাইরে থেকে টান দিচ্ছি তখন আন্তঃনাবিক বলের কারণে তার ভেতরে একটা বল তৈরি হয়েছে। এই যে ভেতরে একটা বল তৈরি হলো যেটা সাম্যাবস্থার দিকে ফিরিয়ে আনে অথবা আনার চেষ্টা করে, সেই বলটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, তাহলে বাহ্যিক বলের ভেতর বিপরীতে যে বলটা তৈরি হলো সেই বলটাকে আমরা কি বলবো? হ্যাঁ, তুমি যেটা দিচ্ছ সেটা, সেই জন্য এক্সটার্নাল বল আর কি। মানে এটা বাইরের কেউ করছে, সিস্টেমিক কেউ করে নাই। সিস্টেম মানে কোনটা? সিস্টেম মানে আমাদের এই বস্তুটা, এটার ভেতরে কেউ এই বলটা দেয় নাই, এটা বাইরের কোন একজন বলটা প্রয়োগ করছে, সেই কারণে এটা বাহ্যিক বল। আর রিস্টোরিং মানে ফোর্স কোনটা? হুম হুম বলো। এক্সটার্নাল ফোর্স তো আমি যদি জিনিসটা যদি সে টানি না, হ্যাঁ জিনিসটাকে যদি আমি যদি পুশ করি তখন তো আমার এক্সটার্নাল ফোর্স তো সে দিক তো সে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে, আর তখন হ্যাঁ তো চেঞ্জ আমার হতেই পারে, সমস্যা নেই। দিক চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, প্রবলেম না। ঠিক আছে, মানে তুমি যদি বাহ্যিক বলের দিকে দাও রিস্টোরিং এদিকে থাকবে, যদি রিস্টোরিং বাহ্যিক বলের দিকে দাও তাহলে রিস্টোরিং কোন দিকে থাকবে? অপোজিটে থাকবে।
মানে মেইন কথা হচ্ছে রিস্টোরিংটা সবসময় কি করবে, সাম্যাবস্থার দিকে ফিরিয়ে আনবে অথবা আনার চেষ্টা করবে, এটা হচ্ছে তার মেইন কাজ আর কি, বুঝা গেছে এটা? জি ভাই বুঝছি। ওকে, তো এই যে রিস্টোরিং ফোর্স, এটার কারণে আমাদের বস্তুটার উপরে এক ধরনের ওই যে স্ট্রেসের মতন একটা জমা হবে, সেটাকে আমরা একটু পরে পীড়ন নামে আখ্যায়িত করব। তো আমি সেই দিক বরাবর যাচ্ছি আর কি, একটু পর্যন্ত যা পড়াইছি সেটা ক্লিয়ার কিনা সেটা একটু বলো। এই যে রিস্টোরিং ফোর্স তৈরি হইতেছে, এই ব্যাপারটা বোঝা যায় কিনা? হ্যাঁ, মানে তো ভাইয়া বাহ্যিক বল ইকুয়াল টু মাইনাস রি, মানে পিস্টন রিস্টোরিং, ফোর্স। রিস্টোরিং, হ্যাঁ, রিস্টোরিং ফোর্সের বাংলাটা কি জানি না স্যার? কথাটা হচ্ছে ভাই রিস্টোরিং ফোর্স ভাই কি ভাই এটা ভাই আমিও জানি, কিন্তু ভাই আমার লিপসে সমস্যা আছে আর টেকনিক্যালি আমি বাংলা পারি না, এই বলে রিস্টোরিং ফোর্স না কি ওইটার কথা বলতেছি, মানে বাংলাটা লাগবে আর কি, কারণ বইতে তো তোমার বাংলা লিখতে হবে পরীক্ষার খাতায়, এই কারণে বাংলাও জানতে হবে ইংলিশও জানতে হবে, দুইটাই আর কি। ভাই। আচ্ছা আমার ভাই লেজে আমার ফিজিক্স স্যার আইসিটি স্যার লাভ থাইছে আমার, যে আমি কি জন্য, ইংলিশ বাংলা ইংলিশ বাংলা মিলাই আমি খাতা খাতা লিখছিলাম, আমার আইসিটি খাতা অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা ছিল। পরীক্ষার খাতায় এমনি লিখলে তো আর হবে না, ও না বাট আইসিটিতে নাম্বার কিছু ওয়ার্ড আছে পাইছিলাম লিখতে ভালো, হয়। আমার স্যার বলে বাংলা, আমি কই স্যার আমি তো ইংলিশটা আর্মি পড়ছি স্যার, স্যার কিছু করে না বাট আচ্ছা ফিজিক্স স্যার। যাই হোক, তো ফিজিক্সটা আমাদের ওই সুযোগটা এখনো নাই আর কি, কিছুদিন পরে যখন ভার্চুয়ালি দুইটা যাবা তখন আবার সুযোগ পাবা। তো যাই হোক, যেটা বলতেছি রিস্টোরিং ফোর্সের বাংলাটা হচ্ছে প্রত্যাবর্তী, তাহলে এটা কি হবে? প্রত্যাবর্তী বল, যে বল এই সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনে এই অথবা আনার চেষ্টা করে। এই জন্য আমার মনে নাই বুঝছেন, এই যে এটা কি সুন্দর বাংলা নামটা, রিস্টোর করার চেষ্টা করে দেখি রিস্টোরিং ফোর্স, বাংলায় নাম কি দিছে প্রত্যাবর্তী, কেন মনে থাকবে এটা? এই জন্য তো বললাম যে এই জন্য তোমার মনে নাই। আচ্ছা যাই হোক, তো প্রত্যাবর্তী বলটা কি, সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে, প্রত্যাবর্তী বলে সে যেটা সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আনে অথবা আনার চেষ্টা করে, যেই বল সেটা হচ্ছে কি আমাদের প্রত্যাবর্তী বল। একটু কি আমাদের এখানে জানার ছিল, এখানে আর তেমন কিছু জানার নাই। আচ্ছা এবারে আমরা এই যে ব্যাপারগুলো দেখতেছি যে একটা বস্তুকে যখন সামনের দিকে প্রসারিত করব বা পিছনের দিকে সংকুচিত করব, তখন সে তার আগের অবস্থায় ফিরে আসবে, এই আসার সময় তার ভেতরে এক ধরনের একটা টেনশনের মতন তৈরি হইতেছে না, মানে মলিকিউলগুলো চাইতেছে না যে আগের অবস্থায় ওই যে অবস্থান আমি নিতে সেই অবস্থানে রাখতে, কিন্তু আমি এক্সট্রা একটা ফোর্স দিয়ে তাকে সেই অবস্থায় রেখে দিতেছি, তো সেই কারণে তার ভেতরে কি হয় এক ধরনের একটা টেনশনের মতন তৈরি হয়। তো এই জিনিসটাকে আমরা একটা কোয়ান্টিফাই করতে চাইছি, যাতে একটা সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তার ভিতরে এই ধরনের স্ট্রেস কতটুকু আছে। তো সেটার নামই দিয়ে দিচ্ছে স্ট্রেস বা পীড়ন, তো সেটা আমরা এখন পড়বো আর কি, ঠিক আছে? স্ট্রেস মানে কি, আমি হচ্ছে একটা জিনিসের উপরে কতখানি বল প্রয়োগ করতে পারবো? স্ট্রেসটা দেখবে যে অনেকটা প্রেশারের মতন, বল প্রয়োগ করতে কতটুকু পারবা না, মানে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই কারণে তার প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু বল উৎপন্ন হইতেছে, সেটাই হচ্ছে স্ট্রেস, ও মানে বলতেছি ধরো। আমি আমি একটা বাহ্যিক বল দিছি, আমি একটা এক্সটার্নাল ফোর্স দিছি, এর জন্য ওর প্রতি একক বল ক্ষেত্রে কতখানি রিস্টোরিং ফোর্স সৃষ্টি হয়েছে এটা। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের পীড়ন, মানে পীড়নকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে। আর এমনি নাম দেখে তো বুঝতেছো স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে ওই যে তুমি যখন বল দিয়ে রাখছো, বল দিয়ে রাখলে তো সেটার একটা সমস্যা তৈরি হইতেছে, সেই সমস্যাটাকে আমরা স্ট্রেস বলি আর কি। আমার তো স্ট্রেস মানে হচ্ছে মাথা এখন থিয়েটার চালাচ্ছে। হ্যাঁ, এখানেও সেম জিনিসই আসলে, তুমি যখন বস্তুটাকে ডিফর্ম করছো, ডিফর্ম করলে তার মাথায় একটা ব্যথা তৈরি হয়ে গেছে না, সে চাইতেছে আনন্দে থাকতে, কিন্তু তুমি বলতেছো না আনন্দে থাকা যাবে না, তাহলে তার মাথায় তো একটা ব্যথা তৈরি হয়েছে, এই ব্যথাটাই স্ট্রেস আর কি। এখন এটাকে কোয়ান্টিফাই তো কোনোভাবে করতে হবে, তো করার জন্য আমরা দেখতেছি এই মাথা ব্যথার কারণটা কি, মাথা ব্যথার কারণটা হচ্ছে ফোর্স। এখন ফোর্স মনে করো আবার আমি যদি বলি যে বড় একটা বস্তু নিছি তাহলে তার উপরে বেশি ফোর্স লাগবে, কম একটা বস্তু নিলাম তার ভিতরে কি লাগবে, কম ফোর্স লাগবে। আচ্ছা আমি ব্যাপারটা একটু বুঝাই বলি, যেমন মনে করো আমি এখানে একটা বড় বস্তু নিলাম, ঠিক আছে, একক ক্ষেত্রফল কেন নয়, এই জিনিসটা অনেক জায়গায় লাগে, তো একবার বলে দিলে দেখো যে ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমি কি নিলাম, একটা ছোট বস্তু নিলাম, তো আমি কি করলাম এমন ফোর্স দিতে চাইতেছি যাতে এর ভেতরের, মনে করো এটার উপরে এই ফোর্সটা দিলাম আর এটার ভিতরে এই ফোর্সটা দিলাম, তো আমি এমন ফোর্স দিলাম যাতে এর ভিতরের যে অণুগুলা সেই অণুগুলার ভিতর যেই পরিমাণ বল অনুভূত হবে এখানে সবগুলো অণুর ভিতরেও সেম পরিমাণ বল অনুভূত হবে। এখন তুমি খেয়াল করে দেখো এখানে অণুর সংখ্যা অনেক বেশি না আর এখানে অণুর সংখ্যা কম, তো আমি যদি প্রতিটা অণুকে সমান পরিমাণ বল দিতে চাই তাহলে এইখানে আমার যদি 10 নিউটন বল দেওয়া লাগে, এখানে কি আর 10 নিউটন লাগবে, এখানে কিন্তু 5 নিউটন দিলেই হয়ে যাবে, মানে আরো কম লাগবে আর কি, বুঝতে পারছো এই ব্যাপারটা? ভাই আরেকবার ভাই মনে করো এখানে একটা বস্তু আছে এটা একটু বড় সাইজের, আর এখানে একটা বস্তু আছে এটা একটু ছোট, তো বড় সাইজের বস্তু যেটা সেটার ভিতরে অণু থাকবে অনেকগুলা বেশি, তো সেই অণুগুলাকে আমি যদি সমানভাবে কম্প্রেস করতে চাই, মানে সেম পরিমাণ দূরত্ব আনতে চাই, তাহলে আমার 10 নিউটন বল দিতে হয় মনে করো, ঠিক আছে, পুরাটার উপরে 10 নিউটন বল দিতে হয়।
এখন আমি চাইতেছি ছোট যে বস্তুটা আছে সেখানের যে অণুগুলা সেগুলাকেও সেম পরিমাণে সংকুচিত করব। তখন কি আমার ইন টোটাল 10 নিউটন বল কি আর দেওয়া লাগবে? এখানে তো অণুর হ্যাঁ, সংখ্যা কম, কারণ তাহলে কম হ্যাঁ বলেই হয়ে যাবে যেহেতু আমার। তাহলে এখন আমি যদি বলি এটা যে ওই পরিমাণ স্ট্রেস দেওয়ার জন্য আমার 10 নিউটন বল লাগে, আর সেম পরিমাণ স্ট্রেস দেওয়ার জন্য আমার 5 নিউটন বল লাগে, তাহলে কি এই পিরনের কোনো সংখ্যা আমরা পাইলাম? আসলে এটা তো সাইজের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, যেটা বড় সাইজ আসলে সেটার জন্য পিরন বেশি, ছোট হলে পিরন কম, আমার কিন্তু কাছে ব্যাপারটা তো এমন না, ঠিক না? লাগবে আমার আমার লাগবে। জি ভাই বলেন ভাই, এই যে হ্যাঁ গোলাপ পাইন আসার কিছু আচ্ছা ঠিক আছে, কিছু হবে না। তো যেটা বলতেছিলাম, তাহলে এরকম একটা কি হবে স্ট্রেসের ব্যাপারটা আছে, তো সেই কারণে আমরা কি করি পুরা বস্তুটা না নিয়ে একক ক্ষেত্রফলে কতটুকু হয়েছে সেটা হিসাব করি। তো এটার ক্ষেত্রে মনে করো আমার ক্ষেত্রফল ছিল 10, আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল 5। তো এটার জন্য যদি একক ক্ষেত্রফল নেই, দেখা যাবে 1 নিউটন পার মিটার স্কোয়ার আসবে। এটার জন্য যদি একক ক্ষেত্রফল নেই, 1 নিউটন পার মিটার স্কোয়ার আসবে। তার মানে আমরা যখন একক ক্ষেত্রফলে নেই, তখন আসলে পুরো জিনিসটাকে জেনারেলাইজ করা হয়ে যায়, সেই কারণে আমরা একক ক্ষেত্রফলের কথা বলি। দেখবো একক সময় নেই, একক ক্ষেত্রফলে নেই, একক আয়তনে নেই, যাতে আয়তনের উপর বা ক্ষেত্রফলের উপর যে জিনিসটা চেঞ্জ হতে পারে বস্তু বস্তুর ভেদে, সেই জিনিসটা যাতে আমাদের ক্যালকুলেশনে না আসে, সেই কারণে আমরা ওগুলোকে সবসময় একক করে নেই আর কি। বুঝা গেছে ব্যাপারটা? একটু একটু ভাই একটু বুঝার নিজের চেষ্টাই করি, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রথমে একটা বড় একটা বক্স, আর একটা ছোট বক্স। হুম বড় বড় বক্সের জন্য আমার বেশি প্রেশার দেওয়া লাগে, ছোট বক্সের জন্য আমার বেশি প্রেশার দেওয়া লাগে, ঠিক আছে? কিন্তু আমি দুটা প্রেশার সেম সেম পরিমাণে দিচ্ছি, এটার এখন একটা অনুপাত বের করার জন্য আমি হচ্ছে প্রত্যেক একক বর্গ মিটারে কতখানি বল দিছি এটা এটা বের করছি, রাইট? কাইন্ড অফ ওরকমই ছিল, একটু চেঞ্জ আছে। আমি আরেকবার একটু বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখি তাইলে হবে। এই কনসেপ্টটা হচ্ছে কি অনেক জায়গায় কাজে লাগে, মানে বারবারই দেখবো যে একক নেওয়া হয়, একক নেওয়া হয়, কেন নেওয়া হয় সেটা না বলতেছিলাম। ভাই, আমি ভাই ভাই মানে গোলমাল জানি ভাই কোথায় লাগছে। আপনি বললেন বড় বস্তুতে বল বেশি লাগছে, ছোট বস্তুতে আমার কম বল লাগবে। এরপরে আবার বললেন যে এককের দিক থেকে গেলে দুইটারই সেম লাগবে, আমি কেন? আমি এটাই বলতেছিলাম যে মনে করো এখানে যে দুইটা অণু আছে, আমি এমন বল দিতেছি যাতে এই দুইটা অণুর মধ্যে মনে করো 1 নিউটন পার মিটার স্কোয়ার এতটুকু স্ট্রেস আসে। আমি এরকম বল দিতে চাইতেছি যাতে এদের মধ্যে 1 নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস তৈরি হয়। ঠিক সেম ভাবে আমি এইটার ভিতরেও এমন একটা বল দিতে চাইতেছি যে বলের কারণে তার দুইটা অণুর মধ্যে 1 নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস তৈরি হবে। এটুকু বোঝা গেছে? ঠিক আছে ভাই, বুঝা গেছি। আর 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 লাগবে না, বুঝছে? আচ্ছা তাইলে ঠিক আছে। তাহলে পিরনকে সংজ্ঞায়িত করা হয়েছে কিভাবে, আমি আরেকবার যদি লিখে দেই, পিরন মানে হয়েছে প্রতি একক আয়তনে উদ্বুদ্ধ প্রতিরোধকারী বলকে, বা ওই প্রত্যাবর্তী বলকে আমরা কি বলি, পিরন বলি। এই প্রতি একক ঠিক আছে, তো এখানে যে আমাদের প্রত্যাবর্তী বলটা আছে, সেই প্রত্যাবর্তী বলটাকে বইতে দেখবো বাধাদানকারী বল নামেও বলা আছে, তো সেই জিনিসটা আমি এখানে একটু লিখে রাখি। এটাকে কি বলা হয় আবার, বাধাদানকারী বলও বলে। আবার রিস্টোরিং ফোর্স বললে কি হয় মানে? ভাষার মাসে এগুলো বললে কি হবে, ভাই ভাষার মাসে এগুলো বললে কি হবে, তো রাস্তায় আমি নিয়ে পিটাবে, কারে পান্ডা কারে পাঠাই ভাই দিবে ঘরে। কাকে ভাই বুঝলাম না। হোয়াট ও মানে ভাষা দেখেন ভাই, হ্যাঁ 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 এখন এ বাধা দানগারি বল বলতো, তবুও তো বুঝতাম। হঠাৎ কইরা এই যে তপন স্যারের মানে এই যে তপন স্যার নালে যে হলো এটা ট্রান্সলেশন করছে, কারণ কোনো বাঙালি নিজে বই লেখে নাই, এটা তারা নিজেরা স্বীকার করে। তাহলে ট্রান্সলেশন করার সময় তাহলে একটু ইজি ভাষা ইউজ কর না, হুম আমরা তো কঠিন ইউজ করব। আচ্ছা যাই হোক, দেখি আমরা সামনের দিকে আগাই। ভাই আমার ভাই কথাটা ভাই ইটা দিয়েন ভাই, নাহলে আবার কাহিনী হয়ে যাবো, ফুড পান্ডা চলে আসবে। রাজনৈতিক অভিভাবক থেকে ফুড ফান্ডা আসবে। এই আচ্ছা ভাই হ্যাঁ জি ভাই, ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে মনে করো আমাদের কাছে এমন একটা বস্তু আছে যে বস্তুটার আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরকম বস্তু নিচ্ছি কেন, আমি একটু ভালো দেখে বস্তু নিলেই তো হইতো, ঠিক না? নেন ভাই যা আছে কি আছে জীবনে। সেটাও কথা।
মনে করো আমরা এরকম একটা বস্তু নিলাম, সেই বস্তুটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোন প্রস্থচ্ছেদটা আমি উপরের যে তলটা আছে সেই তলটা নিলাম, তো এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের এ। এই তলের উপরে আমি একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা হয়েছে কত? বলটা হয়েছে আমাদের এফ, প্রযুক্ত বল। না, সবুজের সাথে লাল দেওয়া উচিত না, যাই হোক, প্রযুক্ত বলটা হয়েছে আমাদের এফ। তাহলে এই যে পিরন বা সিগমা, জি ভাই বলতে থাকেন ভাই। হ্যাঁ, প্রত্যাবর্তী বল বা সিগমা, সেই সিগমাকে আমরা কি বলে থাকি? এফ বাই এ, মানে একক আয়তনে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটাকে আমরা কি বলে থাকবো? পিরন বা স্ট্রেস। তো এটার ইউনিটটা কি হবে? ইউনিটটা খুবই সহজ, ইউনিটটা হবে উপরে নিউটন, নিচে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তো এটাকে আমরা প্যাস্কেলও বলতে পারি চাইলে, তবে ইউজুয়ালি আমরা প্যাস্কেল তেমন একটা বলি না। দেখবা যে নিউটন পার মিটার স্কোয়ার থাকলেও আমরা সবসময় কি লিখি? নিউটন পার মিটার স্কোয়ারই লিখি, কারণ ওই যে প্রেশার আর স্ট্রেস দুইটার ভিতর যাতে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি সেই কারণে। তবে আবার যখন অন্য ক্লাসে যাওয়া, মানে উপরে উঠবা একটু, তখন দেখবা যে এটাকে প্যাস্কেল আকারে আবার প্রকাশ করতে হয়। তো যাই হোক, আমাদের বইতে যেহেতু ইউজ করা নেই, আমরা করতেছি না আর কি, আমরা এটাকে নিউটন পার মিলিমিটার মিটার স্কোয়ারই বলতেছি। ভাই সেলো সেলো স্যারের ভাই বইতে আবার প্যাস্কেল ইউজ করো। আচ্ছা, তাহলে প্যাস্কেল করলে করতে পারো, অসুবিধা নেই, কারণ দুইটা তো সেম জিনিস আসলে, তেমন তো কোনো প্রবলেম নাই, করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে পিরন মানে কি? পিরন মানে আসবে এফ বাই এ। এখন এই যে পিরন, পিরনকে কোন ধরনের বস্তুর উপর কিভাবে প্রযুক্ত হচ্ছে তার উপর বেস করে আবার তিনটা ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে? তার উপর বেস করে কি করছে? তিনটা ক্লাসিফিকেশন করছে। প্রথমটা হইলো আমাদের দৈর্ঘ্য পিরন বা দৈর্ঘ্য পিরন। তো নাম দেখেই বুঝতেছো দৈর্ঘ্য পিরনটা কোন দিক বরাবর হবে। দৈর্ঘ্য বরাবর একটা বিকৃতি ঘটাবে, মানে দৈর্ঘ্য বরাবর হয় লম্বা করবে নাহলে বাইটটা করে দিবে, এটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য পিরন করবো। তাহলে যে লম্বা করতেছে না বাইটা করতেছে সেটার উপর বেস করে এটাকে আমরা দুইটা ধাপে আমরা ভাগ করতে পারি। তো সেটা আমি ইংলিশেই বলতেছি, একটা হবে আমাদের টেনসাইল আর আরেকটা হবে কি আমাদের কম্প্রেসিভ। এটা তো বোঝা যায়, হ্যাঁ, টেনসাইল মানে হচ্ছে যেটা ওই টান টান অবস্থায় রাখতেছে আর কি। যেমন এটার ক্ষেত্রে আমি যদি একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। মনে করো তোমার কাছে এরকম একটা সিলিন্ডারের মতন আছে, একটা রডের মতন আছে, যে রড দিয়ে ফুটপান্ডা চলে আসে মাঝে মাঝে, সেটাকে আমি এদিক বরাবর একটা বল দিলাম, এদিক বরাবর একটা বল দিলাম, তাহলে এটা কি হবে? এটা টেনসড অবস্থায় থাকবে না, টান টান অবস্থায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে আমরা কি বলি? টেনসাইল ফোর্স বলি। তো এই টান টান অবস্থার কারণে এটা যে লম্বা হয়ে যেতেছে, সে লম্বা হয়ে যাওয়ার কারণে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য পীড়ন বলে থাকি আর কি। ওকে, ডুপ্লিকেট। আর কম্প্রেসিভ যেটা, সেটা কি করবে? কম্প্রেস করার চেষ্টা করবে, মানে এটাকে বাইটা করে দেওয়ার চেষ্টা করবে, এরকম থাকবে আর এরকম থাকবে, এটা হবে আমাদের কম্প্রেসিভটা। এই দুইটা ব্যাপার কি বোঝা গেছে? তাহলে মেইন ব্যাপার হলো দৈর্ঘ্য পীড়ন কি করবে? দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত স্ট্রেস। ওকে, দুই নাম্বার, দুই নাম্বারটাকে আমরা কি বলে থাকি? ক্রিন্তন পীড়ন। এই যে কি নাম দিছে এটার, ইংলিশ নামটা অবশ্য অতটা মানে ফিজেবল না, ইংলিশ নামটা একটু ঝামেলা। ক্রিন্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন, এগুলা বিকৃতিতে বেশি বলে, যাই হোক, এইটাকে আমরা বলে থাকি শিয়ার স্ট্রেস। নাম কি একটু চিন্তা করে দেখো, শিয়ার বলা হয়, শিয়ার স্ট্রেস। ভাই আপনি কি কিছু লিখছেন নাকি? ভাই হারায় গেছে অবশ্য কি হারাই গেছে? ভাইয়ের মধ্যে ভাই লেখা মানে আসছিল না, বরাবর দুম কইরা থেকে সবকিছু লেখা আগে। আচ্ছা, এখন কি, এখন কি আসছে সব? হ্যাঁ ভাই আসছে ভাই। আচ্ছা, ইয়ে হয়ে গেছিল মনে তখন, কি বলে, লেগেছে, নেট স্লো হয়েছিল আর কি, ডাটা ট্রান্সফার একটু দেরিতে হচ্ছিল। আচ্ছা, তো ক্রিন্তন পীড়নটা একটু আলাদা, ক্রিন্তন পীড়নটা একটা ঝামেলা করে, সেটা হচ্ছে আমি যদি বলি, আচ্ছা উপরেরটা ক্লিয়ার কিনা দেখো, কারণ উপরেরটার সাথে এটার একটু পার্থক্য হবে, সে কারণে উপরেরটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে এই জিনিসটা একটু সহজে বোঝা যাবে আর কি। আচ্ছা, তো এখন মনে করো তোমার কাছে এরকম একটা রডের মতন আছে, ক্রিন্তনটা একটু ঝামেলার থাকে অনেকের, সে কারণে একটু অসুবিধা হবে, এরকম একটা রডের মতন আছে, সেই রডকে আমরা কি করলাম, এখানে একটা সাপোর্ট আছে সেই সাপোর্টের সাথে আটকানো, মানে এদিক বরাবর এটা যাইতে পারবে না, আর এখানেও একটা সাপোর্ট আছে সেই সাপোর্টের সাথে আটকানো। কাজ করি, সাপোর্টটাকে একটু কাছে নিয়ে আসি, দাঁড়াও, এরকম ভাবে আটকানো আছে, ঠিক আছে? তো এখন আমি যদি এটার উপরে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করি,
মানে কি ভাই, হচ্ছে দুইটার মাঝখানে একটা একটা রড আছে। একটা রড আছে, সে কারণে আমি এটার উপর একটা বল প্রয়োগ করতেছি। তো বল প্রয়োগ করলে এটার যে টেন্ডেন্সিটা হবে, টেন্ডেন্সিটা হবে কি এদিক বরাবর ভেঙে যাওয়ার না, মানে এরকম একটা ব্যাপার ঘটবে হ্যাঁ এখানে যদি আমি বল বেশি দেই, মানে ওই কারাতে মারাতে যেগুলো যেটা করে আর কি, জিনিসটা বুঝছি, এরকম করে একটু ব্রেক হয়ে যাবে। ব্রেক ব্রেক হবে নাকি ভাই, জিনিসটা ভিতর থেকে ঠুকে যাবে। হ্যাঁ মানে বেন্ড হইতে পারে, আমি এক্সট্রিম কেসটা বোঝানোর জন্য ব্রেক বুঝাইতেছি, তাইলে তুমি বুঝতে পারবে আসলে প্রেশারটা কোন জায়গায় পড়ছিল। তাহলে খেয়াল করে দেখো, প্রেশার কিন্তু পড়তে এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকুর ভিতর, এটাকে বোঝা যায় কেন সে ভাঙছে কোন দিক বরাবর, এদিক বরাবর ভাঙছে না? তো এই যে তো তুমি ভাই যখন একটা, আমি টেকনিক্যালি তো ভাই আমি নিচ বরাবর একটা ফোর্স দিছি। হ্যাঁ নিচ বরাবর একটা ফোর্স দিত, কিন্তু ফোর্সের কারণে এটার ইফেক্টটা কি হইতেছে, ইফেক্টটা হইছে তার যে পাশ বরাবর আছে, সে পাশ বরাবর যে এরিয়াটুকু আছে সেইটার উপরে বলটা প্রযুক্ত হইতেছে। একটু আগে দেখো দৈর্ঘ্য বিকৃতি যেটা দেখছি সেটার ক্ষেত্রে কি সেরকম ছিল? সেটার ক্ষেত্রে কিন্তু জিনিসটা লম্বা করে ফেলার চেষ্টা করতেছিল, মানে মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে এরকম, সে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে দিক বরাবরই বল প্রযুক্ত, সেই দিক বরাবর যে এরিয়াটা আছে সেই এরিয়া বরাবরই কি হচ্ছিল, বল প্রযুক্ত হচ্ছিল। কিন্তু এখানে কিন্তু সেরকম না, আমি যেদিক বরাবর বল প্রয়োগ করতেছি সেই দিকে এরিয়া কোনটা, সেই দিকের এরিয়া হচ্ছে এখানের এরিয়াটা, মানে এখানের যে এরিয়াটুকু আছে সেটা। এখানে কিন্তু কোনো কি হচ্ছে না, স্ট্রেস প্রযুক্ত হইতেছে না। স্ট্রেস হইতেছে কোথায়, তার বরাবর যে বলটা আছে, মানে এদিক বরাবর যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুর উপরে স্ট্রেস তৈরি হইতেছে। তো এইটাকে আমরা বলি ক্রিন্তন বিকৃতি, বা ক্রিন্তন পীড়ন, বিকৃতি না পীড়ন বলি আর কি, বিকৃতি তো এখন আসি নাই। এটা বুঝতে পারছো কিনা দেখো, বুঝছি, আচ্ছা তো আমাদের বইতে যেটা করছে, বইতে একটু এক্সট্রিম কেসটা নিয়েছে, মানে যেটা একদম বেশি জেনারেলাইজড, ওইটা থেকে আসলে ক্রিন্তন পীড়নটা কিছুটা বোঝা যায় না। তো আমি সেটা একটু দেখাইতেছি যে ইয়াতে বইতে কোনটা দেখানো হয়েছে, ওইটাও তেমন একটা ঝামেলা না, শুধু ডেফিনেশনটা একটু চেঞ্জ হয় আর কি। তো বইতে মানে মনে করো ভাই তোমার এখানে একটা তল আছে, তাহলে তো ভাই আর কিন্তু পীড়ন হচ্ছে যে ওই যে মধ্যের যে ব্লকের উপর যে সম্পূর্ণ ফোর্সটা গেছে ওইটা না? না আমরা কি ফোর্সকে পীড়ন বলতেছি? মনে করো এটার না এরিয়া যদি এ হয়, এইটুকের এরিয়া যদি এ হয়, মানে এতটুকুর এরিয়া, আর হ্যাঁ এখানে যে ফোর্সটা আছে সেই ফোর্সটা যদি আমাদের এফ হয়, তাহলে ক্রিন্তন হ্যাঁ পীড়নটা কত হবে, ফোর্স ডিভাইডেড বাই কতটুকু এরিয়ার উপরে আমাদের বলটা প্রযুক্ত হয়েছে, তাহলে কতটুকুর উপর হয়েছে, টুয়াইজ এ এরিয়ার উপর বলটা প্রযুক্ত হয়েছে, তাহলে এফ বাই ভাই টুয়াইজ এ। বলটা তো ভাই মূলত ভাই মধ্যে দিকে প্রযুক্ত হয়েছে না? হ্যাঁ মধ্যের দিকে প্রযুক্ত হয়েছে, কিন্তু সেটার ইফেক্টটা পড়তে কোন এরিয়ার উপরে সেটা দেখতে হবে আমাদের। এখন তো ভাই ওইটার ইফেক্ট তো ভাই মধ্যের দিকে বলটার উপরও তো ভাই প্রযুক্ত হচ্ছে, এমন তো না যে হচ্ছে না, না হইছে এখানে যেটা বলেই তো হয় মেনলি, না না দেখো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা তো এখন পড়ে নেই তো আমরা, সেখানে একটু অসুবিধা হয় আর কি। এখানে মনে করো আমার এই যে মাঝখানের যে জায়গাটা সেটা যদি আমি দেখি, মনে করো এরকম যদি জায়গাটা হয়, তো দেখা যাবে তোমার যে স্ট্রেসটা সেই স্ট্রেসটা এখানে সবচেয়ে বেশি থাকবে। এখানে মনে করো এতটুকু স্ট্রেস আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি, যদিও দেখানো উচিত না, প্রেশারের কোনো ডিরেকশন নাই। আর একটু বলে রাখি, এই যে পীড়ন যেটা আছে, পীড়ন কিন্তু একটা টেন্সর কোয়ান্টিটি, টেন্সর এখনো পড়া নেই, এখন পড়ার কথাও না, তো সে কারণে আমরা এগুলো আপাতত যাচ্ছি না, আমি অল্প অল্প করে বলতেছি। মনে করো স্ট্রেসটা এখানে এতটুকু আছে, এখানে থাকে এতটুকু, এখানে থাকে এতটুকু, এখানে একদমই কম থাকে, এখানে আরো বেশি থাকে, এখানে একদম বেশি থাকে, এখানে একদম বেশি থাকে, এইরকম একটা ডিস্ট্রিবিউশন দেখা দেয় স্ট্রেসের। মানে স্ট্রেসকে আমরা দেখবো যে এই জায়গায় একদম কনস্ট্যান্ট ধরবো, আমরা আমাদের জন্য সহজ করে নিয়ে স্ট্রেসকে কি ধরবো, কনস্ট্যান্ট ধরবো, মানে কোনো জায়গায় যদি স্ট্রেস প্রযুক্ত হয় তাহলে সব জায়গায় কি সেম স্ট্রেস হবে। কিন্তু এই যে শিয়ারের যে কেসগুলো আছে সেখানে দেখা যায় এরকম একটা ডিস্ট্রিবিউশন দেখা যায়, একদম কর্নার কর্নার সবচেয়ে বেশি থাকে, মাঝখানে একটু কম থাকে, ঠিক আছে? তো এই যে মাঝখানের যে কম থাকার পার্টটা সেটাকে আমরা নেগলেক্ট করলেও হয়, সবচেয়ে বেশি থাকতেছে কোথায়, সাইডে না, সেই কারণে দেখো এই সাইড বরাবর ভেঙে যেতেছে। তুমি যদি এটাকে ভাঙার চেষ্টা করো, ভাঙবে কোন দিক বরাবর, সাইড বরাবর ভাঙবে, মাঝখানে কি ভাঙবে খুব সহজে? ডিপেন্ড করে এখানে বস্তুটা কি তার উপরে, ঠিক আছে? বস্তুটা যদি অনেক কিন্তু শক্ত হয় ভাই তখন মাঝখানে কিন্তু ভেঙে যেতে পারে। কিন্তু কিন্তু ভাই যখন আমি একটা কোদাল ইউজ করি, কুড়াল কুড়াল, আচ্ছা আচ্ছা, জোরে মারলে কিন্তু ব্যাপার আছে, জোরে মারলে অনেক কনসেন্ট্রেটেড করে তুমি বলটা দিতেছ না, হ্যাঁ এখন ভাই তখন তো আশপাশের তো ভাই কিছু হবে না, আমি এফ যে বরাবর দিচ্ছি ভাই ওই বরাবর সুন্দর ভাবে কেটে কেটে চলে যাবে। হ্যাঁ খেয়াল করো এখন সেরকম যদি হয় তাহলে কিন্তু দৈর্ঘ্য বিবরণের ব্যাপারও থাকবে না, কোদাল দিয়ে যদি ভারী দাও তাহলে এটা কেটে একদম ভিতরে বরাবর ঢুকে যাবে। কেন ঢুকে যাবে, কারণ সেখানে ইফেক্টিভ এরিয়া কোনটা, ইফেক্টিভ এরিয়া কিন্তু পুরাটা থাকবে না, যেটুকু পর্যন্ত টাচ করছে সেটুক থাকবে, ঠিক আছে? তাহলে আমার সবসময় দেখতে হয় আমি ফোর্স কোনটা দিছি, সেই ফোর্সের ইফেক্টটা কোন এরিয়ার উপর পড়তেছে, সেই এরিয়া দ্বারা ভাগ করতে হবে। এখানে যেমন কোন এরিয়ার উপর কাজ করতেছে, যদি আমার এই এরিয়ার উপর আমি বলটা প্রযুক্ত করলাম এতটুকুর উপরে,
কিন্তু এতটুকুর উপর কিন্তু আমার ফোর্সের কোনো ইফেক্ট পাইতেছি না আমরা তেমন একটা, ইফেক্টটা অ্যাকচুয়ালি পড়তে থাকার উপর এই এতটুকুর উপর। সেই কারণে আমরা এটাকে আলাদা নাম দিছি, আলাদা নাম দিয়ে কি বললাম, কৃন্তন পীড়ন, নাহলে তো এটাকে দৈর্ঘ্য পীড়ন বললেই হইতো, ঠিক না? আচ্ছা, তো আমাদের বইতে যে কেসটা হয়েছে, বইতের ভিতরে এরকম একটা ব্লকের মতো নিয়েছে। তুমি একটা চিন্তা করতে পারো, তোমার পাশে একটা বই আছে, এটার উদাহরণটা সবসময় দেওয়া হয়, হয়তো তুমি পাইছো আগে উদাহরণটা। এরকম মনে করো আমাদের কাছে কি আছে, একটা বই আছে, ঠিক আছে? তো সেই বইটাকে আমি কি করলাম, উপর দিকে এরকম করে হাত রাখছে, এরকম করে হাত টাত রেখে এদিক বরাবর একটা ঠেলা দিলাম, মানে চেপে ধরে সামনের দিকে পুশ করলাম। পুশ করলে ঘটনাটা কি হবে, এটা কিন্তু একটু এদিক বরাবর চলে আসবে, ঠিক না? এরকম একটা ঘটনা হবে। তো এই ঘটনাটা হইলে এখানে যে এরিয়াটুকু আছে উপরের দিকে, এখানে একটু এঁকে দেখাই, এটা ছিল আমাদের আগের অবস্থা আর এটা হয়েছে আমাদের পরের অবস্থা। তো আমি ফোর্সটা প্রযুক্ত করছিলাম এই এরিয়ার পাশ বরাবর, আর এখানে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু হয়েছে আমার এ। তাহলে এটা হয়েছে আমার এ, আর এখানে হয়েছে আমাদের ফোর্স এফ। তাহলে এইখানের এফ বাই এ যেটা আছে সেটাকে আমরা বলি কৃন্তন পীড়ন, ঠিক আছে? আমাদের বইতে ডিফাইন করা হয়েছে এইভাবে। এবং এখানেও যদি চিন্তা করো, খেয়াল করো, সেম জিনিস কিন্তু, যেদিক বরাবর বল প্রয়োগ করতেছো সেই দিক বরাবর যে এরিয়াটুকু আছে সেই এরিয়া দ্বারা আমরা ভাগ করতেছি। এখানেও যেদিক বরাবর বল প্রয়োগ করছি সেই দিক বরাবর যে এরিয়াটুকু আছে সেটা দ্বারা ভাগ। বলো, মানে টেকনিক্যালি আমি একটা এরিয়ার উপরে ফোর্স প্রয়োগ করছি, ওই ফোর্স প্রয়োগ করার ফলে ওই এরিয়াটার যে চেঞ্জটা হচ্ছে সেটাই হচ্ছে মানে কৃন্তন পীড়ন। আলাদা এরিয়ার চেঞ্জ হবে না, চেঞ্জ হবে পুরো বস্তুটার, কিন্তু প্রতি একক এরিয়াতে যে ইফেক্টটা পাওয়া যাইতেছে সেটা হচ্ছে আমাদের কৃন্তন পীড়ন আর কি। মানে ঠিকই আছে, সমস্যা নেই, ওইটা বললেও হবে। একক তাহলে ভাই, যে আগের বার যখন আমরা ওই যে লাঠির ওই উদাহরণটা নিলাম তখন তো ভাই জিনিসটা প্রতি একক এরিয়া তো বোঝাচ্ছে না। হ্যাঁ, একক এরিয়া বুঝাইতেছে না, না, টু এ না, এটার ইফেক্টটা কতটুকু এরিয়ার উপর আছে, ফাই জে এরিয়ার উপর ইফেক্ট পড়তেছে এফ এর, তাহলে একক এরিয়ার উপর ইফেক্ট পড়তেছে এফ বাই টুয়াইস এর। ও ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়নকে চাইলে অনেক অল্প বেড়া বইলেও আগে যাওয়া যায়, তো কনফিউশন থাকে আর কি, একটু পরে যায় ঝামেলা হয়। আচ্ছা, এটা হচ্ছে কৃন্তন পীড়ন। না আসলে লাগে কিন্তু শুধু ফর্মুলাটা, কারণ তুমি একটু পরে যখন ইউজ করবা তখন দেখবা যেগুলো কিছুই লাগবে না। স্যারও স্যারে ওইটা বলছিল, আমরা অনেক পেঁচাচ্ছিলাম, পরে স্যারে বলছিল কিন্তু ফর্মুলাটা লাগে, ফর্মুলাটা রাখটা বের হবে। আচ্ছা, এরপরে তিন নাম্বার, তিন নাম্বারটা হচ্ছে আমাদের আয়তন পীড়ন। 1 2 3 ও আমি ভাই, যদি এগুলা না পড়াইতাম, না না পড়াইলে দেখা যেত খুব আগে যেতে পারতাম অনেক দূর। তবে কালকে রাতে ভাই আমি নিজে ভাই চ্যাপ্টার পড়ছি তো, আজকে পরীক্ষা দেওয়ার জন্য কালকে রাতে বুঝছি। আচ্ছা, তাহলে তো সুবিধাই। আচ্ছা, এরপরটা একটা আয়তন পীড়ন, ইংলিশে এটাকে বলা হয় বাল্ক স্ট্রেস। বাল্ক মানেই আয়তন বুঝায় আর কি, মানে পুরো জিনিসটা নিয়ে যখন চিন্তা করো তখন সেটাকে বাল্ক বলা হয়। তো আয়তন পীড়নটা বুঝতেই পারতেছে কি ঘটনা হবে। এবং একটা জিনিস আমি একটু বলে রাখি এখানে পয়েন্টে, সেটা হচ্ছে আয়তন পীড়নটা ইউজুয়ালি এমন কেসগুলোতে দেখা যায় যেখানে চারিদিক থেকে সমান পরিমাণ বল পাওয়া যায়, ঠিক আছে? যেখানে চারিদিক থেকে সমান পরিমাণ বল পাওয়া যায় সেগুলোতে ইউজুয়ালি আমরা আয়তনের কথা বলি। তো যেটা বলতেছিলাম যে আয়তন পীড়ন যখন আমরা দেখবো তখন দেখবো যে চারিদিক থেকে সমান পরিমাণ বল পাওয়া যায় এমন কোনো কেস নেওয়া হবে। তো এরকম কেস আমরা কখন দেখতে পাই, আমরা পানির নিচে যখন যাই তখন এরকম জিনিস দেখি, ঠিক আছে? পানির নিচে ডিম ফুটানো, এটা একটু বলি আমি, এটা তো দেখছো ঠিক না, অনেক জায়গায় ফেসবুকে টেসবুকে দেখবা বা ইউটিউবেও ছবি দেওয়া হয় অনেক সময়, যে পানির নিচে যে যখন একটা ডিমকে ফুটানো হয় ডিমটা কিন্তু নিজের শেপ এন্ড সাইজ এটা কি করতে পারে, রিগেন রাখতে পারে, মানে বাতাসে আমরা যখন ফুটাই, ফুটাইলে দেখা যায় কি ওটা একদম নিচের দিকে পয়রা স্ক্র্যাম্বলড হয়ে যায়, কিন্তু পানির নিচে ফুটাইলে কিন্তু সেরকম হয় না। কেন হয় না, কারণ পানির ভিতরে চারিদিক থেকে সমান পরিমাণ চাপ থাকে, সেই চাপটাকে আমরা বলি কি পানির চাপ, ঠিক আছে? তো এইরকম যখন কেস থাকবে তখন আমরা আয়তন পীড়নের কথা বলবো। আয়তন পীড়নে মেনলি যেটা হবে, যে আমার কাছে মনে করো এরকম একটা বলের মতন আছে, সেই বলটাকে আমি চারিদিক থেকে চাপ চাপ দিতেছি, তাহলে এদিক থেকেও চাপ দিলাম, এদিক থেকেও চাপ দিলাম, এদিক থেকেও চাপ দিব, এদিক থেকে এদিক থেকে সব দিক থেকে চাপ দেওয়া হলো। তো চাপ দেওয়ার কারণে বলটা কি হবে, কিছুটা ছোট হয়ে যাবে আয়তনে, জি ভাই, এরকম একটা ঘটনা ঘটবে। তো এই যে আয়তনে ছোট হয়ে যাইতেছে
এইটা কি জন্য হইতেছে? কারণ তার উপর একটা বল প্রযুক্ত হয়েছে। তাহলে প্রতি একক আয়তনে যে পরিমাণ বলটা প্রযুক্ত হবে এবং যেটার কারণে তার বাল্ক বা তার আয়তনে চেঞ্জ আসবে, সেটাকে আমরা বলি আয়তন বিকৃতি। ঠিক আছে, তো আয়তন বিকৃতি এটাকে তাহলে আমরা কি বলতে পারি? খেয়াল করো, আমার যদি ভিতরে একটা প্রেশার থাকতে পারে না, মনে করো আমাদের যদি এরকম থাকে একটা বেলুন, সেই বেলুনের ভেতরেও একটা বাতাস আছে, বাইরে আবার কি আছে, পানি আছে, তাহলে পানি একটা চাপ দিতেছে, বাইরে থেকে বাতাস একটা কি দিতেছে, চাপ দিতেছে। তাহলে এই চাপ দুইটার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হয়েছে কি আমাদের এখানে যে আয়তন পীড়নটা আছে সেই পীড়নটা। ঠিক আছে, কারণ তুমি জানো প্রেশার মানে কি ছিল, বাতাস একটা চাপ চাপ দিচ্ছে বাইরের দিকে, পানির ভিতরের আন্তঃআণবিক শক্তি একটা প্রেশার প্রয়োগ করতেছে। না না, এখানে আন্তঃআণবিক শক্তি না, পানির নিজের একটা ভর আছে না, ভরের কারণে সে একটা চাপ দিবে না। দেখো পানি তার সংকুচিত হওয়া ঠেকানোর জন্য একটা প্রেশার প্রয়োগ করতেছে, ওইটা না? হ্যাঁ হ্যাঁ, মানে মেইন ব্যাপারটা যেটা, এখানে তো পানি থাকে সব জায়গায়, ঠিক না? মনে করো পানির নিচে সব জায়গায় কি আছে, পানি আছে। তো এখন তুমি কি করলা, এখানে একটা বল নিয়ে আসলা, তো বল যখন আনছো তখন কি ঘটনা হয়েছে, এর ভেতরে যে পানিগুলো ছিল, যে এখানে এখানে যেই জায়গাগুলোতে পানি ছিল সেগুলোকে তো সরাইতে হয়েছে আমার, ঠিক না? দাঁড়ান ভাই, দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, সব সব জায়গায় দিয়ে যদি আমি যদি সরাই দিই ভাই, দেখেন হুম, সব জায়গায় আমি সরাই দিচ্ছি, তাহলে পানি চারি চারিদিক থেকে পুশ করবে, হ্যাঁ, মানে তাহলে ভিতরে পানিটা পুশ যে, করবে, এই পুশটার কথা বলতেছি আর কি। ঠিক আছে ভাই, পানি তো ভাই পুশ করলো, এখন ভাই বাবলটাও তো নিজের ভিতরের শক্তি থেকে বাইরের দিকে পুশ করার ট্রাই করবে না? হ্যাঁ, এরকম করে একটা ট্রাই করবে। তো এই যে পুশ হ্যাঁ দুটো আছে, এই দুটো যে ডিফারেন্স, হ্যাঁ, সেই ডিফারেন্সটা হচ্ছে আমাদের এখানে স্ট্রেস। মানে ঠিক আছে, আয়তন পীড়ন। হ্যাঁ, আয়তন পীড়নটা হয়েছে এই দুইটার প্রেশারের যে ডিফারেন্স সেটা। কারণ প্রেশার মানে কি ছিল, প্রেশার মানে হয়েছে ওই যে ডেল্টা পি, যদি আমি লিখি ডেল্টা পি মানে হয়েছে ফোর্সের যে ডিফারেন্সটুকু আছে সেই ডিফারেন্সটুকু ডিভাইডেড বাই এই যে পুরা সার্ফেস এরিয়া। যেমন একটা গোলক যদি হয়, সার্ফেস এরিয়া হবে কত, 4πr². ঠিক আছে, ওইরকম আর কি। তো ডেল্টা এফ বাই ডেল্টা এ না লিখে এক্ষেত্রে আমরা সরাসরি ডাইরেক্ট কি লিখি, ডেল্টা পি লিখে দেয় আর কি। তো এটাকে আমরা কি বলতে পারি, আমাদের আয়তন পীড়ন বলতে পারি। এবং ইউনিট ইউনিটে দেখো সবকিছু সেমই আছে, উপরে নিউটন, নিচে m², তাহলে ওভারঅল কত আছে, Nm²। গোলক যদি হয় তখন এরিয়াটা কত হবে, 4πr², এরকম আর কি। এক এক ধর্ম এক এক ধরনের এরিয়া থাকতে পারে, তবে ইউজুয়ালি দেখা যায় আয়তন পীড়নের যতগুলো কেস আছে সবগুলোতে আমাদের গোলকই দেওয়া হয়। তো সে কারণে গোলকের এরিয়া মনে রাখলেই হবে 4πr². বুঝে গেছে ব্যাপারটা, আয়তন পীড়ন। আচ্ছা, তো আয়তন পীড়ন যদি আমরা বুঝা যাই, আয়তন পীড়ন টেকনিক্যালি হচ্ছে যে ডেল্টা এফ বাই এ, ও লিখে দিতে হবে। হ্যাঁ, ডেল্টা এফ বাই এ মানে আগের বারের মতনই ফোর্থ বাই এরিয়া, এখনো ফোর্থ বাই এরিয়া। তবে এখানে ফোর্থটা কি একটা লব্ধির মতন ব্যাপার আছে আর কি, মানে ভিতরে একটা থাকে বাইরে একটা থাকে। আবার আমাদের বস্তুটা যদি আবার সলিড হয়, সলিড হলে কিন্তু ভিতরের কোনো ব্যাপার আর থাকবে না, তখন বাইরে যেটা আছে সেটাই আমাদের ফোর্থ। কেন কারণ সলিড সলিড হলে তো ভিতর থেকে সলিড বল দিবে না কেউ। সলিড মানে কিছু লোহা? সলিড মানে মনে করো তুমি একটা ইয়া নিলা, ওই রাবারের বল নিয়ে গেলা, তো রাবারের বলের ভিতরে তো কোনো কি থাকবে না, বাতাস থাকবে না, বুঝছি ভাই, মানে ওইরকম সলিড। আর এগুলোর ক্ষেত্রে কি ফাফা, এটার ভিতরে একটা এক ধরনের লিকুইড আছে, বাইরে এক ধরনের লিকুইড আছে, লিকুইড বা এয়ার যেটাই বলি আমরা। আচ্ছা যাই হোক, তো এটা ছিল কি আমাদের আয়তন পীড়ন। এখন পীড়নের সাথে সাথে যে জিনিসটা চলে আসে সেটাকে আমরা কি বলি, বিকৃতি। ঠিক আছে, এই যে বিকৃতিটা কি তাহলে, এখন তো আমরা পীড়ন পড়লাম, তোমার তো পড়া আছে আগে তাই বুঝবা, বিকৃতি। তো বিকৃতিকে ইংলিশে কি বলা উচিত, বিকৃতিকে ইংলিশে ভুলে গেছি ভাই, ডিফরমেশন বলা উচিত, কিন্তু ডিফরমেশন বলে না, এটা স্ট্রেইন বলে। ঠিক আছে, তাহলে বিকৃতির ইংলিশটা হবে স্ট্রেইন। তো এই স্ট্রেইনটা কি, এতক্ষণ পর্যন্ত আমরা জানতে চাইছিলাম যে ইফেক্টটা কি। হুম, এতক্ষণ পর্যন্ত আমরা কি জানতে চাইছিলাম, যে ইফেক্টটা কি, আমরা যে বল দিতেছি বল সেই বলটার পরিমাণটা কত। এখন আমরা জানতে চাবো ইফেক্টটা কি, ওই যে বলটা দিলাম বলের কারণে তার কি হবে, কিছুটা চেঞ্জ হবে, ওই চেঞ্জটা কত। এখন চেঞ্জটা ডিপেন্ড করে আমি কোন ধরনের বল দিছি তার উপর। যেমন হুম, বলো বলো বলো, তাহলে বলের পরিমাপটা, মানে আমি একক একক আয়তনে আছে, মানে কতটুকু বল দিলাম সেটা, ঠিক আছে, আর বিকৃতি তো হবে ওই বলের ইফেক্টটা কি। এখন ইফেক্টটা ডিপেন্ড করতেছে না কোন ধরনের আমরা পীড়ন দিছি তার উপর। যেমন দৈর্ঘ্য পীড়ন দিলে এটা দৈর্ঘ্যে বাড়বে, কৃন্তন পীড়ন দিলে এটার ভিতর কি হবে, এই যে সাইড বরাবর এরকম করে সরে যাবে। আর আয়তন পীড়ন যখন দিব তখন সেটা আয়তনে কি হবে, কমে যাবে। তো সেই কারণে আমাদের বিকৃতিকেও কি করা হয়, তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি, এরপর এটা কি হবে আয়তন বিকৃতি, এরপর এটা হবে কৃন্তন বিকৃতি। ঠিক আছে, তো তিনটাকে আমি এখন ছোট ছোট করে এখানে বলে দিব। আর বিকৃতির সংজ্ঞাটা একটু বলি, বিকৃতির সংজ্ঞাটা কি,
একক মানে তিনজনের জন্য তিন ধরনের সংখ্যা হবে। মেনলি কথা হচ্ছে একক একটা কোয়ান্টিটি থাকবে, সে কোয়ান্টিটিতে কি আসবে, চেঞ্জ আসবে। মানে আগে আগের বার হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে শিওর ছিল, এবার জাস্ট কোয়ান্টিটিটা জাস্ট মানে হ্যাঁ মানে আগের বারে মেনলি আমাদের কি ছিল, বলই ছিল বারবার, তো বলটা আমরা এক এক ভাবে প্রয়োগ করতেছিলাম, সেই কারণে আমাদের এক এক ধরনের পীড়ন আসতেছিল। এখন হয়েছে ওই যে এক এক ভাবে বল প্রয়োগ করলাম, সেই কারণে আমাদের চেঞ্জ থেকে আসতেছিল, ভিন্ন ভিন্ন আসতেছিল। তাহলে ওই চেঞ্জটার প্রতি একক আয়তনে কত হবে, সেটা হয়েছে আমাদের বিকৃতি। যেমন একক দৈর্ঘ্যে কতটুকু চেঞ্জ হবে, কিসের চেঞ্জ হবে, দৈর্ঘ্যের চেঞ্জ হবে। আগে ছোট ছিল, এখন কি হবে, টান দেওয়ার কারণে লম্বা হয়ে গেছে। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু লম্বা হয়েছে, সেটা হয়েছে তার কি, বিকৃতি। আবার যদি আমি এরকম আয়তন বিকৃতি দেই, আয়তন পীড়ন দেই, তাহলে সেটা কি হবে, একক আয়তনে কতটুকু সংকুচিত হয়েছে, সেটা হবে তার বিকৃতি। আর যদি কৃন্তন বিকৃতি হয়, সেটার সংজ্ঞাটা আবার একটু আলাদা। হ্যাঁ, কৃন্তনেরটা একটু স্পেশাল, বাকিগুলো দেখা যায় সব সেম। মানে এখানে এই যে আমি একক বললাম, একক কি হইতে পারে, এখানে এখানে দৈর্ঘ্য আসতে পারে আর এখানে আয়তন আসতে পারে, এই দুইটা জিনিস আর কি। তো আমি এগুলাকে এখন একটু লিখে দিতেছি। এখানে প্রথমটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতিতে আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই জিনিসটাকে, মেইন ব্যাপারটা হবে এরকম। মনে করো তোমার কাছে এরকম একটা কি ছিল, সিলিন্ডারের মতন ছিল বা তার, আমরা চিন্তা করতে পারি সে তারের উপর কেউ একজন এদিকে বল দিছে আর এদিক বরাবর বল দিছে। তো দেওয়ার কারণে যে ঘটনাটা ঘটছে, এটা কিছুটা লম্বা হয়ে গেছে। এখন লম্বা তো দুই দিকেই হবে, তবে বোঝার জন্য আমি একটু সহজ করে একদিক বরাবর রাখতেছি। তো সেরকম কিছুটা কি হয়ে গেল, লম্বা হয়ে গেল। তাহলে তার আদি দৈর্ঘ্যটা ছিল কত, এল। এখন হয়ে গেছে এতটুকু বৃদ্ধি, এই বৃদ্ধিটা মনে করো আমাদের স্মল এল। তাহলে এই এল দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে কতটুকু, স্মল এল পরিমাণ। তাহলে একক দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে কতটুকু, এল বাই স্মল এল পরিমাণ। তাহলে যে এল বাই স্মল এল, এটাকে আমরা কি বলতে পারবো, মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাকে আমরা বলতে পারবো দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য বিকৃতিকে আমাদের বইতে কিছু দ্বারা সংজ্ঞায়িত করা হয়নি, তবে এটাকে এপসাইলন দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়ে থাকে। তুমি এটা মনে রাখিও, পরে দেখবা যে এপসাইলন দ্বারা প্রকাশ করা হইতেছে সব জায়গায়। এই চ্যাপ্টার হয়তো হবে না, সামনে পড়তে গেলে তখন পাবা আর কি। এটা বুঝছো কিনা দেখো, সহজ জিনিস বোঝার কথা। জি ভাই বুঝতেছি ভাই, প্যারা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির পর কোনটা আসবে, কৃন্তন বিকৃতি। এটা পড়ি আমরা, কৃন্তন বা ব্যবর্তন, বা ওই যে আমরা বললাম কি বলে, শিয়ার, শিয়ার স্ট্রেইন, অনেক নাম আছে, যাই হোক নাম যেটাই হোক। তো এইটার ক্ষেত্রে ডেফিনেশনটা একটু ভিন্নভাবে দেওয়া হয়। ভিন্নভাবে দেওয়া হয় বলতে কিভাবে, এখানে মনে করো ওই যে বই যেটা দেখাইছিলাম, ওই বইয়ের মাধ্যমে ডেফিনেশনটা দেওয়া হয়। তো এখানে মনে করো আমাদের এইরকম একটা কি ছিল, বইয়ের মতন ছিল, সেই বইটাকে আমরা কি করলাম, এই যে একটুখানি বল দিছি, বল দেওয়ার কারণে সে এখন একটু সাইডের দিকে শিফট করবে। তো শিফট করে সে এরকম হলো। এখন প্রথম যে কটকাটা তোমার মাথায় লাগবে, সেটা হয়েছে এটা তো একটু নিচের দিকে আসার কথা, ঠিক না? আমি তো নিচের দিকে দেখাইনি, একটু এরকম হওয়ার কথা ছিল না, বাইটটাও তো হয়ে যাওয়ার কথা, কারণ সাইডের দিকে যেহেতু সরাই ফেলছি একটুখানি তো বাইটা হবে। কিন্তু এখানে মেইন যে ব্যাপারটা ঘটে, আমরা যে সরাবো, এই সরানটা কিন্তু খুব বেশি সরবে না, খুব অল্প পরিমাণ সরবে। অল্প পরিমাণ সরার কারণে আমরা এরকম করে দেখাবো কি পেয়ে যাই, পার পেয়ে যাই। বুঝা গেছে এই ব্যাপারটা? জি ভাই, ওকে। তো এখানে শিয়ার কৃন্তন বিকৃতিকে ডিফাইন করা হয় এভাবে, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটার মাধ্যমে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা, এটাকে বলা হয় কৃন্তন বিকৃতি এপসাইলন। এখন এই যে টেন থিটা, সেটাকে আমরা অন্যভাবে আবার ডিফাইন করতে পারি। কিভাবে ডিফাইন করতে পারি, সেটার জন্য আমার এই যে অংশটুকু সেটাকে একটু লাগবে, আমি এটাকে একটু মার্ক করে দেয়, মার্ক করে সেটাকে একটু বড় করে দেখাবো, ঠিক আছে? মানে এই এতটুকু অংশকে, এটাকে আমি কি করতেছি, এখানে বড় করে দেখাইতেছি। তাহলে এটাকে যদি বড় করি, এখানে কি কি দেখতে পাবো, এখানে এইরকম একটা লাল দাগ আছে যেটা আগে ছিল, তারপরে এখানে একটা লাল দাগ আছে যেটা আগে ছিল, আর এইটা হচ্ছে তার এখনের অবস্থা। তাহলে দেখো সে কিন্তু কিছু পরিমাণ ডান দিক বরাবর সরে গেছে, কতটুকু সরে গেছে, সেটাকে আমরা বলি ডেল্টা এক্স, ঠিক আছে? এই যে মাথাটা, এই মাথাটা আগে ছিল কোথায়, এই জায়গায় ছিল, তাহলে বল দেওয়ার কারণে সে এতটুকু কি করছে, শিফট করছে। আর তার যে উচ্চতা বা এক পাশের দৈর্ঘ্য, সে এক পাশের দৈর্ঘ্যটা কত, এল। এখন এটা বুঝো কিনা দেখো তো, এটাকে আমরা কি বলতেছি, এল বলতেছি। কিভাবে বলতেছি বুঝতে পারছো, এটাও এল কিভাবে? দাঁড়ান ভাই একটু প্রসেস আচ্ছা করি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিনিসটাকে তো আমি তো জাস্ট সরাই নিছি, হ্যাঁ মানে বড় করে দেখাইছি আর কি, আর কিছু না ভাই মধ্যে তো একটা থিটা আকারে তো জাস্ট সরাই নিছি, আর তো কোনো কিছু তো করিনি। না, আর তেমন কিছু করিনি।
তাহলে তো দুইটা এল সেম, হ্যাঁ দুইটা দুইটা সেম, এই দুইটা কারণে বলতেছে, কারণ অ্যাঙ্গেলটা খুব ছোট, তো অ্যাঙ্গেল কারণ, যদি ছোট হয় হ্যাঁ মানে এরকম যদি থাকে এই যে খুব ছোট অ্যাঙ্গেল, তাহলে দুইটা অলমোস্ট সেম না, সেম ধরাই যায়, অসুবিধা নেই। আমাদের আমাদের স্যাররা বলছিল যে একটা বর্গ বইয়ে তুমি যদি সরায় নাও তাহলে তো সে হুম সেমই থাকবে, হ্যাঁ বুঝলে কি? সেভাবে বললেও হয়, অসুবিধা নেই, সেরকম বললেও হয়, কিন্তু সেক্ষেত্রে আবার এই যে চিত্রটা আমার এরকম করে দেখানো উচিত, ঠিক না, একটু নিচের দিকে তো চলে যাবে, সেম যদি হয় একটা বৃত্তাকার পথে সরবে না, নাহলে তো হয় না। জি ভাই, আচ্ছা ওই যে ইয়া পড়ছিল একটা, কোন বৃত্তের কেন্দ্র থেকে সর্বনিম্ন দূরত্বকে স্পর্শ করার পর লম্ব যেটা, সেটা ওরকম আর কি। আর ভাই আচ্ছা যাই হোক, ভাই এটা কি, এটা কি হচ্ছে ওইটার মতো যে ভাই ঠিক থিটা অনেক বেশি ছোট হয়ে গেলে মানে টেন থিটা আর 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 হচ্ছে থিটা বোথ সেম এমন হ্যাঁ কিছু? থিটা যদি অনেক ছোট হয় তাহলে এরকম ব্যাপারটা হয় আর কি, মানে এই যে আমাদের ছোট অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় ট্যান থিটা, মানে কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব মানে কোনটা, লম্ব মানে হচ্ছে এটা, আর ভূমি মানে কোনটা, ভূমি মানে হচ্ছে এটা, সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে দেখো অ্যাঙ্গেল যদি ছোট হয় তখন অতিভুজ আর ভূমি এই দুইটা তো সেম হয়ে যাবে অলমোস্ট, তো সে কারণে ট্যান থিটা সাইন থিটা সমান হয়েছে, আর ট্যান থিটা সাইন থিটার গ্রাফটা যদি আমরা প্লট করি তখন সেটা দেখা যায় শুধু থিটার গ্রাফের সমান চলে আসে, ওই যে গ্রাফটা দেখাইছিলাম না তিনটা মিলে যে গ্রাফটা আছে, হুম তো ওই ওই অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা বলি আর কি সবগুলা সমান। তো যাই হোক, এখানে আমাদের এরকম যদি হয় তাহলে এখান থেকে ট্যান থিটাকে কি বলা যাবে, ফেল করে দেখো তো, ট্যান থিটা সমান সাইন সমান বলা থিটা, যাবে না, সাইন থিটা বলবো না আমরা, লাগবে না আমাদের, ট্যান থিটা সমান সমান আমরা বলতে পারবো ডেল্টা এক্স বাই এল। ডেল্টা এক্স বাই এল, হুম এই যে ডেল্টা ডেল্টা এক্স এক্স হচ্ছে কোণের বিপরীত পার্থক্য বাহু না? লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি এল, তাহলে ডেল্টা এক্স বাই এল, আর ট্যান থিটা আর থিটা যেহেতু সমান তাই এটাকে আমরা কি বলতে পারবো, থিটা বলতে পারবো, তো ডিফাইন করা হয়েছে এভাবে যে ডেল্টা এক্স বাই এল এটা সমান সমান হয়েছে আমাদের থিটা, এই থিটাটাই হয়েছে আমাদের ক্লিনটন বিকৃতি। ডেল্টা এক্স বাই এল ইকুয়াল টু থিটা, ভাইয়া ডেল্টা এক্স বাই এল ইকুয়াল টু হচ্ছে থিটা, থিটা কিভাবে বললেন? ওই যে ট্যান থিটা কে থিটা বলা যায় না ছোট হইলে, ও হ্যাঁ বুঝছি, অর্থাৎ ভাই থিটা যদি অনেক বড় হয় তাহলে তো যে লাস্টে যে ব্র্যাকেট করে যে সূত্রটা দিচ্ছেন ওইটা তো পসিবল না। না ওইটা পসিবল হবে না, আর দেখা যাবে যে থিটাও তো বড় হবে না, কারণ ওই যে ইলাস্টিক লিমিটের কথা বলছিলাম না একটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, তো দেখা যায় যে যখন তুমি বড় করতে যাবে এই বস্তুটা ভেঙেই যাবে, তো তখন আর এসব হিসাবের কথা আসবে না, তো ছোটর ক্ষেত্রে যেহেতু সবসময় আছে সে কারণে আমরা কি করি ছোটটাকেই ডিফাইন করে রাখি আর কি। আচ্ছা লেখা তো শেষ নাকি? জি ভাই আচ্ছা দৈর্ঘ্য বিকৃতির পরে একটাই থাকে, সেটা হচ্ছে কি আমাদের আয়তন বিকৃতি, তো আয়তন বিকৃতি তো স্পেশাল কিছু নাই, এটা সহজ আছে, আয়তন বিকৃতি, তো আয়তন বিকৃতিতে যেটা হয় একটু আগে দেখাইছিলাম আমি, ওখান থেকে চিত্রটা নিয়ে আসি, এই যে এখানে যে বলটা ছিল সেই বলটা আমার লাগবে, ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম যে বাইরে থেকে যখন আমরা একটা বল প্রয়োগ করছি এটার উপরে, বল প্রয়োগের কারণে তার আয়তনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কিছুটা, তো মনে করো তার আগে যে আয়তন ছিল, অর্থাৎ আমি যদি এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই একটু, আমাদের এইখানে যে আয়তনটুকু ছিল এই আয়তনটা হয়েছে মনে করো ভি, আর ভিতরে এখন যে আয়তনটুকু হয়েছে সে আয়তনটা হয়েছে আমাদের ভি প্রাইম, তাহলে আয়তনের চেঞ্জ কতটুকু, ডেল্টা ভি, এটা যদি আমি বলি এটা হবে ভি প্রাইম মাইনাস ভি, মানে পরেরটা মাইনাস আগেরটা, কিন্তু এরকম করলে একটা প্রবলেম হচ্ছে না দেখো তো, এটা নেগেটিভ হয়ে যেতেছে না, ডেল্টা ডেল্টা ভি ছোট অর্থাৎ আগের কি শেষ 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 অবস্থা, হ্যাঁ তো আমরা কি করি এই নেগেটিভটা রাখতে চাই না, তো নেগেটিভটা যেহেতু আমরা রাখতে চাইতেছি না সেই কারণে আমরা কি করি এখানে একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেট দেওয়ার সামনে একটা মাইনাস দেই, তুমি যখন অঙ্ক করবা অঙ্ক করার সময় দেখবে যে এটা তেমন একটা ম্যাটার করবে না আমাদের, তখন আমরা সরাসরি কি বসাবো ডেল্টা ভি এর ভ্যালুটা দেখবো সেটা কত বসায় নিব, তখন প্লাস মাইনাসের ব্যাপার আসবে না, কিন্তু বইতে অনেক সময় মাইনাসটা দেয় সেই কারণে আমি মাইনাসটা একটু দেখাইতেছি আর কি, বুঝতে পারছো, ওরা কি করে এখানে একটা মাইনাস দেয় সাথে এখানে একটা মাইনাস দিয়ে নেয়, এটা কেন করে ওরা পরেরটা মাইনাস আগেরটা করতে যায় মাইনাসটা দেয়, কিন্তু আমাদের তো প্রয়োজন নাই, আমরা বড় থেকে ছোট বিয়োগ করবো তাইলেই হবে, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলতেছি আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে, ওকে
আমরা আমরা মাইনাসটা কেন কেন দিব না, কারণ আমরা জানি যে জিনিসটা সবসময় নেগেটিভই হবে, তাই না? তুমি মনে করো, তোমাকে বললাম যে আগে ছিল 10 লিটার, একটু পরে হয়ে গেছে 8 লিটার, এখন তুমি কি বলবা যে 8 থেকে 10 বিয়োগ করলে পরে এটা -2 লিটার চেঞ্জ হয়েছে? তুমি তো এটা বলবা না কখনোই, তুমি বলবা যে চেঞ্জ হয়েছে কত, 2 লিটার শেষ। ও মানে এটা আমি ডিরেকশনটা বলবো না, তাই তো? হ্যাঁ, মানে ভ্যালু তো তুমি দেখবাই, 10 থেকে 8 আসছে, তার মানে কত, 2 2 কমছে। তো তুমি চেঞ্জ তো সরাসরি 2 লিখবা, এখানে না হয় কোয়ান্টিফাই করা নাই, ভি প্রাইম আছে ভি আছে, দেখে বুঝা যাইতেছে না কোনটা ছোট বড়। সে কারণে ওরা কি করছে, সামনে একটা মাইনাস দিয়ে নিছে আর কি। তো বুঝছো? আমাদের দেওয়ার প্রয়োজন হবে না আর কি, আমাদের তো ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেখে আমরা বলতে পারবো বড় হয়েছে না ছোট হয়েছে। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখতেছি যে আমাদের এই যে ডেল্টা ভি এতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু ভলিউমে, বা এভাবে বলতে পারি যে ভি ভলিউম ছিল, সেই ভি ভলিউমের কারণে আমার ডেল্টা ভি পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে একক ভলিউম বা একক আয়তন যদি নেই, সেখানে পরিবর্তন হবে ডেল্টা ভি ওভার ভি পরিমাণ। তো এখানে যেটা আসলো সেটাকে আমরা কি বলতে পারবো, আমাদের আয়তন বিকৃতি। ঠিক আছে, তো আয়তন বিকৃতি ডেফিনিশন হচ্ছে এটা। মানে ভাই একটা বড় ভি ছিল, সেটাকে আমি ছোট করছি, ছোট করার পরে একটা পার্থক্য পাইছি। এখন আমি সব জানি যে পার্থক্যটা আছে নেগেটিভ, বাট আমি জাস্ট পার্থক্যটা মেজার করছি, আমি হচ্ছে মানে ডিরেকশন মেজার করছি না। এখন এই যে এখন মানে বড় থেকে মানে আগের অবস্থা থেকে নতুন অবস্থানের মধ্যে যে পার্থক্যের পরিমাণ, ঠিক আছে, সেটাকে সেটার হচ্ছে মানে এককে কত কতখানি পরিবর্তিত হয়েছে, এটাই হচ্ছে আয়তন আয়তন বিকৃতি। বিকৃতি। হ্যাঁ, আয়তন বিকৃতি এটাই। ওকে, আর তো মান সবসময় কি হচ্ছে পজিটিভ বেসিসে রাখতে হবে। পজিটিভ, হ্যাঁ পজিটিভ ভাবে ডিফাইন করা হয় আর কি। মানে আয়তন বিকৃতি মানে কি, আয়তন বিকৃতি মানে হচ্ছে এককে কতটুকু পরিবর্তন হয়েছে। এখন তুমি যদি বলো এককে পরিবর্তন হয়েছে -2 পরিমাণ, তাইলে তো বলার দরকার নেই সেরকম, ঠিক না? ওদাই পজিটিভ রাখতে বলে সেটাকে নেগেটিভ করার কি দরকার আর। ওকে, তো এরপরে আমাদের লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে কি, হুক ল। তো হুক ল আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, এখনো পড়ে আসছি, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তো হুকস ল আসলে তেমন কিছুই না, হুকস ল আমাদেরকে বলছিল সহজে যে টানলে একটা জিনিস বড় হবে, এটুকুই। কিন্তু তার ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ছিল যে এই জিনিসটা একটা লিমিট পর্যন্ত করতে, ঠিক আছে, তার হ্যাঁ ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ ছিল এটা হ্যাঁ ভাই, কথাটা। তাই হুম 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 বলো দৈর্ঘ্য বলো। দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি কি? দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে যে প্রথমে ক্যাপিটাল এল পরিমাণ একটা দড়ি থাকবে, হ্যাঁ, একক যাই দৈর্ঘ্য থাকুক না ছিল, কেন, সেই সেই সেইটাকে আমি টানার পরে স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। এখন ওই স্মল এল পরিমাণ বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে মানে ওইটার সাথে ওইটার ভাগ দিলে যেটা পাবো, তাই তো? হ্যাঁ, মানে এল দৈর্ঘ্যের পরিবর্তন ছিল স্মল এল পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্য কত, এল বাই ক্যাপিটাল, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে একক দৈর্ঘ্য কতটুকু হয়েছে সেটাই দৈর্ঘ্য বিকৃতি। ওকে, মানে চেঞ্জ নিতে হবে তবে ইউনিট লেন্থে, এখানে চেঞ্জ নিতে হবে তবে ইউনিট ভলিউমে। মানে ইউনিট কেন করতেছি, কারণ ইউনিট না নিলে কতটুকু সাইজ নিচ্ছি সেটার উপর ডিপেন্ডেন্সি চলে আসবে, আমরা সেটা অ্যাভয়েড করতে চাই। আচ্ছা, এখন হুক ল, হুক লটা আমাদেরকে কিছুই বলে না তেমন একটা। হুক ল আমাদেরকে প্রথম যেটা কথা বলে যে আমাদের স্ট্রেস আর স্ট্রেন যেটা আছে সেই দুটা একটা আরেকটা সমানুপাতিক। এখন কোনটা কার সমানুপাতিক হবে, খেয়াল করে দেখো তো, স্ট্রেন কি স্ট্রেসের সমানুপাতিক হবে নাকি স্ট্রেসটা স্ট্রেনের সমানুপাতিক হবে? মানে বাংলায় যদি বলি, মানে পীড়ন কি বিকৃতির সমানুপাতিক না বিকৃতি পীড়নের সমানুপাতিক, কোনটা সত্য? ভাই আরেকবার, মানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি। হ্যাঁ হুক আমাদেরকে বলছে যে এই দুইটা একটা আরেকটা সমানুপাতিক। সে এক্সপেরিমেন্ট করতে, এক্সপেরিমেন্টাল একটা ল ছিল, এটা বের করে সে আমাদেরকে বলছে কি যে পীড়ন আর বিকৃতি কি হয়, সমানুপাতিক হয়, মানে পীড়ন বাড়াইলে বিকৃতি বাড়ে। এখন আরেকজন এসে বলছে যে না, হুক এটা বলে নাই, হুক বলছে বিকৃতি বাড়লে পীড়ন বাড়ে। কোনটা সত্য, বিকৃতি পীড়নের সমানুপাতিক নাকি পীড়ন বিকৃতির সমানুপাতিক? পীড়ন পীড়ন হচ্ছে মানে কি বিকৃতি পীড়নের সমানুপাতিক। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তার মানে আমাদের সবসময় কজ অ্যান্ড ইফেক্ট দেখে আগাইতে হবে, ঠিক আছে, সবসময় কি করতে হবে, কজ অ্যান্ড ইফেক্ট দেখতে হবে। মানে সবসময় যেটা হয় আমাদের ইফেক্ট যেটা আছে সেটা কজের সমানুপাতিক হয়, মানে ইফেক্ট যেটা সেটা অবশ্যই কি হবে, কজের সমানুপাতিক হবে। কারণ কজ যদি না থাকে তাহলে তো ইফেক্ট থাকারই কোনো ব্যাপার নেই। কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু দুইটাই কারেক্ট, যে কজ ইফেক্টের সমানুপাতিক বা ইফেক্ট কজের সমানুপাতিক, যেটাই বলি না কেন ম্যাথমেটিক্যালি দুইটাই কারেক্ট। তবে আমরা যদি প্রিসাইজ হতে চাই তাহলে আমাদের সবসময় বলতে হবে ইফেক্টটা কজের সমানুপাতিক। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইফেক্টটা কি ছিল,
ইফেক্টটা ছিল আমাদের বিকৃতি। কারণ ভাই আমি উইরা যেটা আছে কজ এন্ড ইফেক্ট, হ্যাঁ ইফেক্টটা হচ্ছে বিকৃতি, হ্যাঁ বল দিছে, বলের কারণে চেঞ্জ হয়েছে, হ্যাঁ সেটা হবে আমাদের পীড়নের সমানুপাতিক। এটা নাকি সমস্যা হচ্ছে? ঠিক আছে ভাই বুঝছি। ওকে, তো এখন বিকৃতিতে এক এক সময় এক এক রকম ছিল, ঠিক না? আমাদের যেমন দৈর্ঘ্য বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে, কৃন্তন বিকৃতি আছে, তো এক এক সময় আমাদের দেখা মানে যায় এক মানে এক ধরনের ভাই কনস্ট্যান্ট আছে। ভাই হ্যাঁ ভাই বলো। কথাটা কথাটা হচ্ছে পীড়ন হচ্ছে পরিমাণটা মানে কস্টটা রাইট মানে কস্টটা, কারণ শক্তিটা। বল দিছি বলে চেঞ্জ হইতে। আর দাঁড়ান ভাই পীড়ন হচ্ছে কতটুকু বল বল দিছি সেটা না, হ্যাঁ, একক একক ক্ষেত্রফলে কতটুকু বল আমি প্রয়োগ করছিলাম সেটা হচ্ছে আমাদের পীড়ন। পীড়ন। আর ভাইয়া বিকৃতি হচ্ছে যে বল প্রয়োগের জন্য কি হইছে, তাহলে তো ভাইয়া হ্যাঁ, দুইটাই তো ভাইয়া একে 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 অন্যের সাথে সমানুপাতিক না? না সমানুপাতিক তো হবেই, কিন্তু কোনটা কারণে কোনটা হয়েছে সেটা দেখতে হবে না? বিকৃতির কারণে কি পীড়ন হয়, মানে চেঞ্জ হয়েছে দেখে কি পীড়ন হয়েছে, এরকম তো না? না 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 পীড়ন হইছে বলে তো দেখে খালি চেঞ্জ হয়েছে। দিচ্ছে। তো সেই কারণে সবসময় ইফেক্টটা কার সমানুপাতিক হয়, কজের সমানুপাতিক হয়। এরকম আরেকটা জিনিস ছিল যে ভি সমানুপাতিক তাহলে আই নাকি আই তাহলে কি সমানুপাতিক ভি। তাহলে কি ভাই এইখানে কি ভাই আপনি এটা উল্টা উল্টা লিখছেন না? না, উল্টা লিখি নাই তো, আমি কি লিখছি? বিকৃতি সেটা কার সমানুপাতিক? পীড়নের সমানুপাতিক, মানে পীড়ন বাড়ালে মানে বিকৃতি বাড়বে। মানে পীড়ন বাড়ালে বিকৃতি বাড়বে। এটা আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে ইয়ার কজ এন্ড ইফেক্টের ব্যাপারটা কি বোঝা গেছে এখন? জি ভাই বুঝছি। আচ্ছা, তো পীড়ন আমাদের কি হবে, বিকৃতির সমানুপাতিক হবে। এখন যেহেতু আমাদের বিভিন্ন ধরনের পীড়ন আছে আর বিভিন্ন ধরনের বিকৃতি আছে, তাই সেটার উপর ডিপেন্ড করে আমাদের দেখা যায় এখানে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, এক এক সময় এক এক ধরনের কনস্ট্যান্ট আসবে, তো সেটাকে আমরা আপাতত বাদ রাখতেছি। কোন কনস্ট্যান্টটা কখন হবে সেটা আমরা স্পেসিফিকভাবে যখন পড়বো ওই বিকৃতিটা, ওই পীড়নটা, তখন আমরা দেখবো। এখন আমরা একটু জেনারেলাইজ রাখতেছি আর কি, ঠিক আছে? তো পরের লাইনে দেখো, এখান থেকে আমি যদি সিম্বলিক ফর্মে নিয়ে আসি, বিকৃতি এটাকে আমরা এপসাইলন দ্বারা প্রকাশ করছি আর পীড়ন এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছি, তো পরবর্তীতে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট চলে আসে। এখন কনস্ট্যান্টটা এই পাশেও দেওয়া যায়, এই পাশেও দেওয়া যায়, যে কোনো একটা পাশে দিলেই আমাদের হবে। ইউজুয়ালি আমরা ডান পাশে দিয়ে থাকি আর কি। তো এখানে যেটা করে, মানে বইয়ের ভিতরে আমাদের কনস্ট্যান্টটাকে ডান পক্ষে দেয়, বাম পক্ষে দেয়, ঠিক আছে? তাহলে ই এটা সমান কি আছে, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ভাই কনস্ট্যান্টেন্সে কোন কোন পক্ষে দেয়? কনস্ট্যান্টটা বাম পক্ষে দেয়, ডান পক্ষে দিলেও আচ্ছা হবে, শুনুন অসুবিধা নাই, ডান পক্ষে দিলে ভাই, ওয়ান বাই ই সারা আসবে আর কি। সারা সারা জীবন তো হচ্ছে দেখলাম যে ডান 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 পক্ষে দেয়। হ্যাঁ, মানে ডান পক্ষে দিলে তোমার কনস্ট্যান্টের ডেফিনিশনটা একটু চেঞ্জ হবে, আর তো তেমন কিছু না। মানে এখানে যদি 5 দ্বারা গুণ করো, ওখানে 1/5 দ্বারা গুণ করো, কথা তো একই ভাই জানি না ভাই বয়ে ভাই ডান ডান পক্ষে দেওয়া ছিল ভাই না? আপনার মনে কাছে। করো এরকম আছে, এ সমানুপাতিক বি, এখন আমি লিখলাম এ সমান সমান 5 বি, হ্যাঁ সমস্যা তো নাই কোনো। পরের লাইনে মনে করো আমি এটা লিখলাম যে এ সমানুপাতিক বি, এখন লিখলাম যে এ ইন্টু 1/5 এটা সমান সমান হয়েছে বি, অসুবিধা আছে কোনো? কথা তো দুইটা একই, শুধু চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে এই যে কনস্ট্যান্ট দুইটা আছে, এই দুইটার পরিচয়। প্রথমে কনস্ট্যান্টের পরিচয় হয়েছে 5, এখন কনস্ট্যান্টের পরিচয় হয়েছে 1/5, ঠিক আছে? তো বুঝছি আমাদের যে কনস্ট্যান্টটা আছে সেটাকে আমরা ই হিসেবে ডিফাইন করতে চাই। ই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতির, বিকৃতি আর পীড়ন বাই বিকৃতির অনুপাত। মানে আমি পরের লাইনটা লিখি, তাইলে বুঝতে পারবা যে ই, দাঁড়াও একবার দেখাই, এই যে ই এটা সমান সমান আছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। এই সিগমা মানে হচ্ছে আমাদের বিকৃতি, পীড়ন, আর এটা হচ্ছে আমাদের বিকৃতি, ঠিক আছে? তাহলে পীড়ন বাই বিকৃতি এই অনুপাতটা রাখার জন্য আমরা ইটাকে এই পাশে নিছি, নাহলে আর কোনো কারণ নেই, ইটাকে ওই পাশে নিলে ওখানে 1/E লিখতাম আর কি, আর তেমন কোনো পার্থক্য নেই, বুঝতে পারছি এটা? আচ্ছা, তো এই যে ই যেটা আছে, এই ইটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে যে ইটা আছে এটার নাম আমরা জানি, এই নামটা হচ্ছে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো আর কি সবকিছু। স্থিতিস্থাপক গুণাঙ্ক তো এটা মেইনলি ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর, তো ম্যাটেরিয়ালের উপরে ছাড়াও এটা আরো অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, তবে আমাদের সিলেবাসে সেগুলো আলোচনা করা হয় না। আমাদের সিলেবাসে এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, ম্যাটেরিয়ালের উপর। তার মানে এটা কি লোহা নাকি স্টিল নাকি কাস্ট আয়রন, কোন জিনিসটা, তার উপরে ডিপেন্ড করে আমাদের এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে।
হচ্ছে, ঠিক আছে দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, আমি আচ্ছা আচ্ছা দাঁড়াইছে। তুই লাগে মাথায় ঢুকাই, অনেক কিছু বারে ঢুকানো ট্রাই করতেছি। স্থিতি স্থাপক হচ্ছে গুণাঙ্ক, স্থিতি স্থাপক গুণাঙ্ক সবসময় ম্যাটেরিয়ালস এর উপরে ডিপেন্ড করে, কারণ কি? বলের বলের উপর ডিপেন্ড ডিপেন্ড কেন সে করবে না? হ্যাঁ, কারণ মেইন যে জিনিসটা ছিল একদম পিরানার বিক্রিতের কারণ, কারণটা কি ছিল? ম্যাটেরিয়ালটা ভেতরে আন্তঃআণবিক বল কিরকম আছে, তা আন্তঃআণবিক বলটা চেঞ্জ হবে কার কারণে? যখন আমাদের ম্যাটেরিয়ালটা চেঞ্জ হবে, অ্যালুমিনিয়ামে এক ধরনের বল থাকবে, স্টিলে এক ধরনের বল থাকবে। তো সেইটার কারণে আমাদের দেখা যায় যে এপসাইলন যেটা আছে সেটা শুধুমাত্র ম্যাটেরিয়ালের প্রপার্টিটা কি সেটার উপর ডিপেন্ড করে। কারণ এপসাইলনের সংজ্ঞা দেখলে আমরা বুঝবো এপসাইলন মানে হয়েছে পীড়ন কতটুকু হয়েছে এবং নিচে সেটার কারণে বিকৃতি কতটুকু হয়েছে। এখন মনে করো পীড়নটা তো তুমি স্পেসিফিক ভাবে দিতে পারবা এফ বাই এ, ঠিক আছে, এটা তো আমি দিলাম কতটুকু দিলাম, কিন্তু সেটার কারণে আমার বিকৃতিটা কতটুকু হবে সেটা কিসের উপর ডিপেন্ড? দেখো তো বিকৃতিটা মানে কি, বিকৃতি মানে হয়েছে অণুগুলা কতটুকু দূরে দূরে যাবে অথবা কতটুকু কাছে আসবে, বা কাছে দূরে নিয়ে গেলে সেটার কাছে আসার টেন্ডেন্সি কত, কাছে নিয়ে আসলে সেটা দূরে যাওয়ার টেন্ডেন্সি কত, এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়ালের উপর। বুঝে গেছে ব্যাপারটা নাকি? বুঝছি। কনফিউশন থাকলে আমি অন্যভাবেও বলতে পারি, এমন ধরনের যে যে ইটা আছে, ই তো মনে করে এরকম একটা জিনিস আসলো, পীড়ন আর বিকৃতির অনুপাত। আচ্ছা বুঝছি না। আচ্ছা ঠিক আছে, তাইলে তো আর অসুবিধা নাই। তাও একটা জিনিস একটু বলে রাখি কারণ এটা বলতে হয়। মনে করো তোমার এপসাইলন যদি ওয়ান হয়, ওয়ান হইলে আমার ই কার সমান হবে? ই হবে আমার সিগমার সমান। তাহলে এখান থেকে দেখো আমরা সংজ্ঞাটা বলে ফেলতে পারি আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের। সংজ্ঞাটা কি হবে দেখো, একক পরিমাণ বিকৃতি দিতে যতটুকু পীড়ন দেওয়া লাগে সেটাকে আমরা কি বলতে পারবো? আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। বুঝা গেছে এটা? তাহলে একক পরিমাণ বিকৃতি দিতে কতটুকু পীড়ন লাগবে সেটা কার উপর ডিপেন্ড করবে? শুধু ম্যাটেরিয়ালের উপর না। যদি স্টিল হয়, স্টিলের এক ধরনের কি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, তাহলে সেটাকে যদি আমি সেম পরিমাণ দিতে চাই তাহলে যে পরিমাণ বল দিতে হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি সেম পরিমাণ বল লাগবে? সেম পরিমাণ লাগবে না, সেখানে হয়তো আর একটু কম বা আর একটু বেশি, এরকম একটা ব্যাপার হবে। তো সেই কারণে আমাদের ই যেটা আছে সেটা কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তো সংজ্ঞাটা একটু লিখে রাখো, তাইলে আমাদের আজকের মতন ছুটি হয়ে যাবে, আর তেমন কিছু লাগবে না। তাহলে একক বিকৃতির জন্য যতটুকু পীড়ন প্রয়োজন, ঠিক আছে, এভাবে একভাবে ডিফাইন করা যায়। আরো একভাবে ডিফাইন করা যায়, সেটা আসলে ডিপেন্ড করে কোন ধরনের পীড়ন আর কোন বিকৃতি নিয়ে কথা বলতেছি, তো সেটা আমরা পরের ক্লাসে পড়বো আর কি, আজকে আর দেখবো না, নেক্সট দিন দেখবো। আচ্ছা আজকের ক্লাসে কি অসুবিধা আছে কোনো নাকি? নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে। আর অনলাইনে যদি ক্লাস করো তাহলে রাতের দিকেই করবো নাকি? জি ভাই, ভাই বলে দেবো না? আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাস কি কালকে করার কোনো চান্স আছে নাকি এর পরে? তবে একক বিকৃতির জন্য যতটুকু পীড়ন হয় একক কালকে বিকৃতির জন্য ভাই, কালকে ভাই কি বা সোমবার? কালকে? হ্যাঁ না কালকে, হ্যাঁ সোমবার, সোমবার। জি ভাই কালকে ভাই রাতের দিকে ভাই, তাহলে করি যদি পারেন আপনি আর কি। কালকে সকালে কি টাইম আছে তোমার সকালে কালকে? ভাই সকালে তো ভাই কালকে মাল্টি প্ল্যান্টে যাবো, কম্পিউটার পার্টস গেছে যা কেনা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রাতেই করিও, অসুবিধা নেই। রাতে তাহলে 8টার দিকে আর কি। ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, মিটিং এন্ড করে দিই তাহলে। স্টপ শেয়ার, তারপরে ইন মিটিং। গুন।